দর্শক, আজকে এমন দুজন অতিথিকে আমরা আমাদের সঙ্গে পাচ্ছি যারা নানান কারণে, নানান ঘটনায়, নানান প্রয়োজনে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। একজন আমাদের খুবই শ্রদ্ধেয়, খুবই গুণী মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামরুল ইসলাম খান। আরেকজন হচ্ছে যেই বিশ্ববিদ্যালয়টি সারা জীবন ধরে পৃথিবীর মানুষের কাছে ঈর্ষণীয় অবস্থানের কারণে প্রশংসিত ছিল, যে বিশ্ববিদ্যালয় বর্তমানে আবারও আলোচনায় এসেছে, বিশেষ করে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে প্রথম সারিতে থাকার জন্য সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী, বাংলাদেশের গর্ব ডাক্তার তাসনিম জারা, যিনি দর্শকের কাছে এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাসনিম জারা আছেন আমাদের সঙ্গে, আছেন ডক্টর কামরুল ইসলাম খান। আপনাদের দুজনের পরিচয় দেবার কিছু নেই, আপনারা এরই মধ্যে ভীষণ জনপ্রিয়। তাসনিম এবং অধ্যাপক ডাক্তার কামরুল হাসান, আপনি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুপরিচিত মানুষ, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে। প্রথমে আমরা একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার কামরুল হাসান আপনার কাছে, আপনার কাছে জানতে চাই বাংলাদেশ এখন ঠিক করোনার কোন অবস্থানে রয়েছে, অর্থাৎ আমরা আসলে কোথায় আছি। ধন্যবাদ রাশেদ কাঞ্চন, ধন্যবাদ যারা বৈশাখী টেলিভিশনের বৈশাখী এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে সতর্ক থাকার জন্য অবশ্যই আবেদন জানাই, যেটা আমরা জানিয়ে আসছি। তো আসলে বাংলাদেশের বিষয় না, শুধু গোটা বিশ্বের যে আমাদের অবস্থাটা সেটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারছে না, কারণ আমরা দেখেছি যে কোথাও কোথাও কমে গেছে, আবার নতুন করে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। এবং গত বেশ করে এক সপ্তাহ বিশ্বজুড়া, যেমন গতকাল 24 ঘন্টায় প্রায় 2,70,000-এর উপরে কিন্তু সংক্রমিত হয়েছে, তার মানে সংক্রমণটা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেই হিসেবে বাংলাদেশের অবস্থা একই ধারা, আমাদের সংক্রমণ বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেই কারণে এখন নিশ্চিত করে আমরা যেটা বারবার বলার শুরুতে বলার চেষ্টা করেছি যে কখন পিক আসবে, কখন ডিক্লাইন করবে, ফ্ল্যাট হবে আমাদের এই লেখচিত্র, সেই জায়গায় কিন্তু একটা প্রেডিকশন নানাভাবে করা হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু কাজে আসেনি। তো বাংলাদেশ সম্পর্কে আমাদের অবজারভেশন হলো যে আজকে বোধহয় আমরা সম্ভবত 138তম দিন অতিক্রম করছি। তো সেইখানে আমাদের যে সংখ্যা, এখন আমরা প্রায় 2,13,000 সম্ভবত, আর মৃত্যুর সংখ্যা হচ্ছে 2,800-এর মতো। তো সেইখানে মিলিয়ে আমরা যেটা মনে করি যে অনেকটা নিয়ন্ত্রণে আছে। তো কেন নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমাদের প্রথম দিককার থেকেই আমাদের কিছু প্রেডিকশন ছিল। এখানে রাশেদ একটি কথা বলতে চাই যে আমাদের অনেক দুঃসংবাদ আছে, আমাদের বাংলাদেশে প্রায় 2,800 আমাদের বিভিন্ন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের চিকিৎসক, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা ইন্তেকাল করেছে তাদের সকল প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এবং সেখানে প্রতিটি জীবন আমাদের কাছে মূল্যবান, প্রতিটি মৃত্যুই আমাদেরকে কষ্ট দেয়, আমাদের অনেক ক্ষতি হয়, কিন্তু তারপরেও মৃত্যুর হারটা আমরা দেখতে পাচ্ছি 1.25 থেকে 1.30-এর মধ্যেই আছে, এটি একটি বিষয়। আর অন্যদিকেও আমাদের যে সংক্রমণের সংখ্যা সেটি আমরা দেখেছি যে আমরা বারবার বলেছি, বিশ্বজুড়ে সবাই বলেছে যারা এই অবস্থানে কাজ করেছে, পরীক্ষাটা বাড়ানো দরকার, কিন্তু আমরা দেখছি পরীক্ষাটা কমে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে ভালো লক্ষণ মনে হচ্ছে না। পরীক্ষা কেন কমে যাচ্ছে সেটা ব্যাখ্যা নানা আছে, সেটা হয়তো পরে সবাই মিলে আমরা নিশ্চয়ই আলোচনা করবো। কিন্তু আমার কাছে দুটি জিনিস মনে হয়েছে যে আমরা বেশ কিছু কমেন্ট এর মধ্যে করি, বিগত বেশ মাসখানেক ধরেই করি, যে আমাদের বাংলাদেশের যে সংখ্যা, সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর যে সংখ্যা, সেটি কিন্তু অনেকটাই আমরা বলি নিয়ন্ত্রণে আছে। এবং কেন নিয়ন্ত্রণে, সেটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু খুব একটা চিকিৎসার ব্যবস্থা সেভাবে করতে পারিনি, আমরা প্রতিকারের ব্যবস্থাটাও তেমন ভাবে করতে পারিনি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকটা নিয়ন্ত্রণ। সে কারণে আমার
যে একজন চিকিৎসক হিসাবে, একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমার যে আকাঙ্ক্ষার জায়গাটা সেটি হলো যে আমরা তো কেরালার মতো হতে পারতাম। আমরা বাংলাদেশ কিন্তু আমরা বিশ্বে এই করোনা নিয়ন্ত্রণে একটা বিশাল উদাহরণ, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতো, কারণ আমরা এতগুলো ট্রেন মিস করেছি শুরু থেকে। নিশ্চয়ই কাঞ্চন সেই হিসাবগুলো আপনার কাছে আছে, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তারপরে আছে কেন অনেকটা নিয়ন্ত্রণ, কারণ প্রথম দিকে বলা হয়েছে, অনেকেই বলেছে যে হয়তো রাস্তায় লাশ পড়ে থাকবে, কারণ আমরা সেইভাবে সেইভাবে বিদেশি যারা এসছে তাদেরকে আমরা সেইভাবে ট্রেসিং করতে পারি নাই, ট্র্যাক করতে পারি নাই। তারপরে পরীক্ষার হারটাও আমাদের প্রায় আড়াই মাস একটি কেন্দ্র থেকেই করা হয়েছে। এই সময় নানান কিন্তু আমাদের অসঙ্গতি ছিল, যেটা আসলে এই সময়ের জন্য, একটা জরুরি সময়ের জন্য সেগুলি কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয়। আর ডিজি অফিস এবং ডিজি হেলথ এবং মন্ত্রণালয়ের যে সমন্বয়হীনতা এবং যে দুর্নীতির চিত্র আমরা এই সময় দেখেছি, সে কারণে কিন্তু মানুষ নানানভাবে হতাশ হয়েছে, আমরাও হতাশ হয়েছে, এবং পুরো পুরো কার্যক্রমটাই নানাভাবে ব্যাহত হয়েছে। তারপরেও ধরেন যে সংখ্যা, দেন যে সর্বমোট এখন আমাদের প্রায় 11 লক্ষ মানুষকে পরীক্ষার আওতায় আনা হয়েছে, এবং 17 কোটি মানুষের দেশে 11 লক্ষ তো এটা খুব একটা বেশি সংখ্যা নয়, এবং আমরা আসলে বুঝতে পারছি না যে আমাদের সংক্রমণের হারটা কেমন। কারণ হচ্ছে যে 17 কোটি মানুষের দেশে 11 লক্ষ দিয়ে তো আমি যাচাই করতে পারবো না, সেখানে আমরা তো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সংগ্রহ করি নাই। যারা এসছে, যারা আসছে, তাদের মধ্যে কিছু কিছু উপসর্গ, তারাই কিন্তু এসছে, রিচটাও খুব সহজ ছিল না। সে কারণে আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা শুরু থেকে যেটা বলেছি যে এই অঞ্চলের মানুষ, দক্ষিণ এশিয়ার মানুষদের ইমিউনিটিটা একটু বেশি, কারণ হচ্ছে যে আমরা সবসময় ভাইরাস বা ভেক্টরিয়ার মধ্যেই বাস করি, তাদের সাথে আমাদের বসবাস, সে কারণে যে কোনো একটা বিষয়ের ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইতে আমাদের কিন্তু অ্যান্টিবডি বা ইমিউনিটি ডেভেলপ হয়। আর আমাদের খেটে খাওয়া মানুষ কিন্তু বেশি, খেটে খাওয়া মানুষদের মধ্যে কিন্তু কম দেয়, কারণ তাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা একটু অন্যরকম, কারণ যাই খায় তারা খুব ভালো খাবার খায়, একদম গ্রামের থেকে গ্রামাঞ্চলে কিন্তু ভালো অবস্থা আছে, আমি সেটা জেনেই বলছি। সেই কারণে এই পরিস্থিতিটা আমার কাছে মনে হয় যে আমরা ভুটান, নেপাল, বান্দ্বীপ বা শ্রীলঙ্কার কাতারে থাকার সুযোগটা আমাদের ছিল। হ্যাঁ, আমি তো সেটা আশা করি একজন নাগরিক হিসেবে। জি, ডাক্তার কামরুল হাসান খান, আপনি কেন আপনার ছাত্রদের কাছে, রোগীদের কাছে এবং দেশবাসীর কাছে এত জনপ্রিয়, সেটির কারণ হচ্ছে আপনি যে কোনো কথা মোহহীনভাবে এবং স্পষ্ট ভাষায় সহজ করে বলতে পারেন, এই জন্যই আপনাকে মানুষ এত পছন্দ করে। ডাক্তার কামরুল হাসান খান, ধন্যবাদ, চমৎকার পিকচার আপনি আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের অবস্থা। তাসনিম জারা, আপনার ইন্ট্রোডাকশন আমি দিতে চাই না, এরই মধ্যে বাংলাদেশের কোটি মানুষের কাছে আপনি অত্যন্ত প্রিয় মুখ, আপনি বাংলাদেশের গর্ব, আপনি খুবই তরুণ বয়সে রোগীদের যেমন দৃষ্টি আকর্ষণ করেছেন, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ঠিক কঠিন একটি অতিমারি বা মহামারীতে আপনার সক্ষমতা অনুসারে, আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছেন ভীষণ রকমভাবে। এটির জন্য আপনি যেমন প্রশংসা পাওয়ার দাবিদার, আপনার অনেক ভক্ত পরিচিত তৈরি হয়েছে, আপনার কথা অনেকে শুনতে চায়। আজকে দুপুরে যখন আমরা ঘোষণা করেছিলাম যে আপনি থাকবেন আমাদের শোতে, অনেক প্রশ্ন এসেছে আমার কাছে, আপনার কাছে সেগুলো আসবো। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনি কেমন আছেন, লন্ডনের কি অবস্থা, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিভাবে কোভিড এখন ফেস করছে? ধন্যবাদ রাশিদ কাঞ্চন ভাই, অনেক জেনারাস একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, আই ডু নট ডিজার্ভ অল অফ দিস। আমি ভালো আছি। আমি পশ্চিমা বিশ্বের যদি করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রথমে যুক্তরাষ্ট্রের কথা বলতে হবে, কারণ দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রিজ, নট জাস্ট ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পুরো বিশ্বেই ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রিজ হচ্ছে ইউএস। সেখানে 4 মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, উইচ ইজ অলমোস্ট 25% অফ দ্য গ্লোবাল নাম্বার অফ কেসেস। তো সেখানে আমরা যেটা দেখেছিলাম যে মার্চের শেষের দিকে পরিস্থিতি খারাপ হচ্ছে, তারপর আবার মেয়ের দিকে ভালো হচ্ছে, কিন্তু আবার এখন আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো অনেকে চিন্তা করছেন যে ইউএসএ তে কি তাহলে সেকেন্ড ওয়েভ হচ্ছে কিনা, কিন্তু আসলে যেটা দেখা গেছে যে ইউএসএ তে যে আক্রান্তের সংখ্যা সেটা আসলে খুব একটা কখনোই কমেনি। প্রতিদিন যে নতুন আক্রান্তের সংখ্যা সেটা 20,000-এর কম খুব রেয়ারলি গিয়েছে, ইভেন মে মাসে যখন তাদের সিচুয়েশনটা বেটার ছিল। সো এখন এক্সপার্টরা যেটা মনে করছেন যে ইউএসএ ফার্স্ট ওয়েভেই বিভিন্ন ফার্স্ট ওয়েভেই আছে, এবং বিভিন্ন অঞ্চলে যখন একটা অঞ্চলে কন্ট্রোল হয়েছে অন্য অঞ্চলে আবার ফ্লেয়ার আপ হয়েছে, যেই জন্য আসলে আমরা ওভাবে যে ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে সেটা বলতে পারছি না। আর এরপর যদি আমি ইউরোপে আসি, ইউরোপের লার্জার ট্রেন্ডটাও আমরা মোটামুটি সবাই জানি যে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিল।
অনেক মানুষ আক্রান্ত হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। তারপরে আস্তে আস্তে আক্রান্তের সংখ্যাটা কমে আসে, ইউকেতে কমেছে, ইটালিতে কমেছে, স্পেনে কমে আসছিল, কিন্তু সম্প্রতি আবার দেখা যাচ্ছে স্পেনে আক্রান্তের সংখ্যাটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে, বিশেষ করে মাদ্রিদ, বার্সেলোনা এসব জায়গাগুলোতে, এবং তারা সেখানে একটা সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছে। স্পেন থেকে যারা এখন ইংল্যান্ডে আসবেন তাদের জন্য 14 দিনের একটা আইসোলেশন এর আইসোলেশনের কথা বলা হচ্ছে। তারপর জার্মানিতেও এখন দেখা যাচ্ছে একটা ছোট্ট স্পাইক হয়েছে, 500 থেকে গত সপ্তাহে একটা সময় 800 বেশি আক্রান্তের সংখ্যা দেখা গেল। তো ওখানে আবার ওরা ট্রেস করছে যে এই যে বাড়লো, কোত্থেকে বাড়লো। তো ওরা দেখছে বড় বড় সেলিব্রেশন অথবা যারা বাইরে থেকে ফিরছে তাদের, তারা অনেকটা কন্ট্রিবিউট করছে এই নতুন কেসে। তো স্বাস্থ্যমন্ত্রী, জার্মানির স্বাস্থ্যমন্ত্রী, তিনি চিন্তা করছেন যে কিছু কয়েকটা হাই রিস্ক জায়গা থেকে যখন জার্মানিতে ফেরত আসবে তাদের জন্য হয়তো করোনা টেস্টিংটা ম্যান্ডেটরি করা যায় কিনা। আর এরপরে যদি আমি যুক্তরাজ্যে আসি, যুক্তরাজ্যেও আমরা দেখেছি যে করোনা একদম পিকে গিয়েছিল, অনেক অনেক মানুষ আক্রান্ত হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। তারপরে এখন এখন আমাদের লকডাউনটা, যেটা লকডাউন ছিল মার্চের 23 তারিখ থেকে মোটামুটি একটা লকডাউন শুরু হয়, লকডাউনটা আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ধাপে শিথিল করা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে টেস্ট অ্যান্ড ট্রেস মেজার সেটা কিন্তু আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হচ্ছে, এবং করোনার বিস্তার রোধে যে সাবধানতাগুলো সেগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ইভেন ইংল্যান্ডে যখন অনেক মানুষ আক্রান্ত হচ্ছিল, হাজারের আশেপাশে মানুষ মারা যাচ্ছিল, তখন যদি আমি বাসে চড়তে যেতাম বা দোকানে যেতাম তখন কিন্তু আমার মাস্ক পরতে হতো না, কিন্তু এখন যদি আমি বাসে চড়তে চাই, এখন যদি আমি দোকানে যাই তখন আমার জন্য মাস্ক পরাটা বাধ্যতামূলক। তো এই যে লকডাউনটা ধাপে ধাপে শিথিল হচ্ছে, আর টেস্ট অ্যান্ড ট্রেস মেজার বলেন, অন্যান্য যে সাবধানতাগুলো যাতে করোনা ভাইরাসের বিস্তারটা রোধ করা যায়, এগুলো যেরকম কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তো সেই ক্ষেত্রে আক্রমণের হার বা আক্রান্ত হওয়ার হারটা বাড়েনি যুক্তরাজ্যের ক্ষেত্রে। তবে কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, যেমন লেস্টারে দেখা গিয়েছে আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাওয়ার পরে সেখানে একটা লোকাল লকডাউন দিতে হয়েছে। আরও কিছু জায়গা, টোরবে, ডেভন, পুল, ওই জায়গাগুলোতেও দেখা গেছে যে কিছু কিছু সংখ্যা বেড়েছে, বাট ওভারঅল আক্রান্তের সংখ্যা বাড়েনি, কিন্তু অবশ্যই কিছু এক্সেপশন ছিল। আর যদি রাশিদকান্ত ভাই আমাকে অ্যালাউ করেন, আমি একটু অ্যাড করবো যে বাংলাদেশের টেস্টিং নিয়ে বলেছেন, যে যেখানে আমরা চিন্তা করছি যে টেস্টিংটা আসলে সাফিসিয়েন্ট হচ্ছে না, তো আমরা টেস্টিং সাফিসিয়েন্ট হচ্ছে কিনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলে যে একটা মেজার থাকে পজিটিভ রেট, অর্থাৎ 100টা টেস্টের মধ্যে কয়টা পজিটিভ আসছে, সেটা দিয়ে একটা টেস্ট একটা জায়গায় টেস্ট সাফিসিয়েন্টলি করা হচ্ছে কিনা সেটা বোঝা যায়। তো WHO-র ভাষ্য মতে যে যেই জায়গাগুলোতে সাফিসিয়েন্ট টেস্ট করা হচ্ছে সেখানে পজিটিভ রেট আসবে 3-12%, অর্থাৎ 100টা টেস্ট করা হলে 3 জনের পজিটিভ বা 12% 12 জনের যদি পজিটিভ আসে তখন আমরা ধরে নিই যে মোটামুটি সাফিসিয়েন্ট টেস্ট করা হচ্ছে। যেমন সাউথ কোরিয়াতে পজিটিভ রেট হচ্ছে 0.5%, অর্থাৎ 100টা টেস্ট করলে ওরা একেরও কম, অর্থাৎ 200টা টেস্ট করলে ওরা দেখে যে একজন পজিটিভ পায়। বাংলাদেশে কিন্তু সেটা 22.9%, অর্থাৎ 100 জনের মধ্যে অলমোস্ট 23 জনের আমরা পজিটিভ পাচ্ছি। তো দ্যাটস এন ইন্ডিকেটর অফ হাউ আওয়ার টেস্টিং ইজ প্রবাবলি, আমরা যেই হারে করতে চাই সেই হারে হচ্ছে না, এবং যেই জন্য আমরা হয়তো কতটুকু বিস্তার বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কেমন সেটার হয়তো ফুল পিকচারটা আমরা পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে টেস্ট তো করা হয় যাদের হয়তো সিমটম আছে, যাদের কাশি আছে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের টেস্ট করা হচ্ছে, কিন্তু করোনায় আমরা যেটা আরেকটা জিনিস দেখি, অনেক সময় কোনো সিমটম ছাড়াই করোনায় আক্রান্ত হতে পারে এবং তারাও কিন্তু করোনা রোগ ছড়াতে পারে। তো এইটা বোঝার একটা উপায় হচ্ছে সেরোসার্ভেলেন্স, যারা হেলদি আছেন তাদের কাছ থেকে আমরা পরীক্ষা করে দেখি তারা কি করোনায় আক্রান্ত কিনা। তো এই বিষয়টার খেয়াল রাখা যায় যে টেস্টিং বাড়ানোর পাশাপাশি সেরোসার্ভেলেন্স করা যায় কিনা আসলে বাংলাদেশে করোনার ব্যাপ্তিটার একটা অ্যাকুরেট পিকচার অথবা অ্যাকুরেটের কাছাকাছি পিকচার পাওয়ার জন্য এই দুটা জিনিস আমার মনে হয় গুরুত্বপূর্ণ হবে। জি তাসনিম চমৎকার করে বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে সময় হচ্ছে রাত্রে 2:15, সেখান থেকেও প্রশ্ন আসছে, নিউজিল্যান্ড থেকে আসছে, এমনকি চায়না থেকে প্রশ্ন আসতে শুরু করেছে, দক্ষিণ আফ্রিকা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, ক্যানাডা, USA, যুক্তরাজ্য থেকে প্রশ্ন আসছে। আমরা প্রশ্নগুলো নিশ্চয়ই নিব। স্যার আপনার কাছে একটু আসতে চাই, তাসনিমের বক্তব্যটি আপনি খেয়াল করেছেন, বিশেষ করে টেস্ট প্রসঙ্গে তাসনিম যে বিষয়গুলো নিয়ে এসেছে এটি ডেটা, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স,
আপনি কি যদি একটু বলতেন যে বাংলাদেশে 24.8 পর্যন্ত উঠেছিল শনাক্তের হার, হঠাৎ করে টেস্টের সংখ্যা কমে গিয়েছে, সেটা নানান কারণে আপনিও উদ্বেগ প্রকাশ করেছেন টেস্টের সংখ্যা কমে যাওয়াতে, এতে জনগণের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে, কারণ রাস্তায় বেরুলে দেখা যায় জনগণ খুবই স্বাভাবিক জীবনযাপন করছে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের দেশের এই অবস্থায়, আপনার বার্তাটা কি আসলে? এই জায়গাটা হলো যে আমরা একটা আরো আতঙ্কিত শঙ্কিত চলমান পরিস্থিতিতে একটা বিষয়, আর একটা বিষয় শঙ্কিত যে আমাদের সামনে কোরবানির ঈদ, এবং সেই জায়গাটা আমরা বারবার বলেছি আমাদের যে অবস্থা এখন সেখানে কোনো ক্রমে স্বাস্থ্যবিধি শিথিল করার কোনো সুযোগ নেই, সে কারণে সেটা ঈদভোগীদের জন্য আমরা ডিফারেন্ট প্রস্তাব দিয়েছিলাম, সেটি হয়তো তারা বাস্তব মনে করেনি। যেমন আমি বলি আপনাকে যে সৌদি আরবে কিন্তু হজের সময় আপনি ব্যাংকে টাকা দিলেই আপনার দায়িত্বটা পালন হয়ে গেল, মানুষ যেহেতু ধর্মপ্রাণ মানুষ তার একটা হজ মানে একটা কোরবানি দিতে চায় এই সময়টাতে, তো সেই সুযোগটা কিন্তু করে দিতে পারতো সরকার। কারণ হচ্ছে যে আপনার যদি ব্যাংকে বা মোবাইল ব্যাংকিং ভালো আমাদের দেশে এখন অনলাইন করা যেত, এবং আমি বলেছিলাম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন নেতৃত্বে গোটা বাংলাদেশে কিন্তু তাদের শক্ত নেটওয়ার্ক আছে একদম গ্রাম পর্যায়ে, তাদের এই মসজিদ ইমামদের নেতৃত্বে এবং সেখানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতি তাদের সহযোগিতা, এবং আপনি জানেন তাসনিম তো আমাদের অনেক মেয়ের মতো, তো ওকেও বলি ও তো হয়তো গ্রাম অঞ্চলে কখনো যায়নি, এখনো বাংলাদেশের অধিকাংশ গ্রামে সমাজে কোরবানি দেওয়া হয়, এটা একটা ইউনিক সিস্টেম, মানে গর্ব করার মতো বিষয়, এবং প্রতিটা গ্রামে কিছু মানুষ আছে যারা এটা এটা মাতবুলি করে, এবং তারা তাদের কাছে তালিকা থাকে ওই গ্রামে কতজন মানে অপেক্ষাকৃত মানে নিডি পার্সন আছে, অল্প আয়ের মানুষ আছে, তাদেরকে আমরা বলেছিলাম যে তাদের এই টিমের মাধ্যমে একটা টিম করে করে এইভাবে যদি আমরা কোরবানির ব্যবস্থা করতাম তাহলে কিন্তু চমৎকার, ওখানে ভিড় কম হতো, তারা দায়িত্বে বাড়ি বাড়ি পৌঁছে দিত, আমি জানি না সেটা হবে কিনা, কারণ এখানে হাট বসছে আমরা এটাও বলেছিলাম, এ নিয়ে আমার একটা বিস্তর লেখা আছে পত্রিকা ছেপেছে, হাটে কিন্তু লোক হবে না হচ্ছে না, কারণ মানুষ কিন্তু আমি মনে করি 70% মানুষ কিন্তু সচেতন হয়েছে, এখন আমরা রাস্তাঘাটে দেখি যে বাংলাদেশের 2-3 কোটি মানুষ যদি রাস্তাঘাটে বের হয় তাহলে বিশাল সংখ্যক, কিন্তু আপনি দেখবেন যে বাসের মধ্যেও কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেছে, তো সেই জায়গাটায় আমরা আমি মনে করি যে কোনো আমাদের স্বস্তির কোনো জায়গা কিন্তু নেওয়া যাবে না এখন, যে আমাদের কমেছে মৃত্যুর সংখ্যা কম বা এতদিন হয়ে গেল আমরা সংক্রমণের সংখ্যা, সেই জায়গার স্বস্তির জায়গাটা কিন্তু বিষয় না, কারণ 100 জন মানুষের মধ্যে যদি আমার 10 জন মৃত্যুবরণ করে এবং সেই যা যার যা সে তো মানে পুরুট হয়ে যায়, আর সেই কারণে আমাদের মৃত্যুর হার যদি আমরা প্রতিরোধ করতে চাই, এবং সেইখানে কিন্তু ধরেন যে এগুলো নিয়ে আমরা বিস্তর কথা বলছি প্রায় একদম শুরু থেকে কথা বলছি, January 1st থেকে আমরা টেলিভিশনে বা নানানভাবে আলোচনায় আসছি, সেই জায়গায় যে প্রথম দিককার কথা এখানে কিন্তু লুজ করার কোনো সুযোগ নেই, আপনি সেই ঘরে থাকতে হবে, প্রয়োজনে ছাড়া বেরোবেন না, বেরোলে আপনি মাস্ক ব্যবহার অবশ্যই করবেন, ভিড় এড়িয়ে চলবেন, এই সমস্ত বিষয়গুলো, আর যে সমস্ত আমরা এটা নিয়ে আমার একটা বড় বিস্তারিত আর্টিকেল আছে যে সফল দেশ ব্যর্থ দেশ, কেন দেশগুলো সফল হলো, চীনের তো অসাধারণ বিষয়টা সেটা হলো যে তারা 12টি স্ট্রিক মেজার নিয়েছে, এবং সেখানে মিট বাড়ছে, WHO নেতৃত্বে ইন্টারন্যাশনাল কমিটি তারা সুপারভাইজ করছে যে কিভাবে চীন হলো, 3 মাসে তারা কিন্তু ফ্ল্যাটে নিয়ে আসলো, মার্চের শেষে কিন্তু তারা ফ্ল্যাটে নিয়ে আবার সেখানে আসছে, কারণ এই করোনা ভাইরাসের গতিবিধি এক্স্যাক্টলি কোনো কিন্তু সিদ্ধান্ত যাচ্ছে না। আমি আরেকটা কথা বলি, তাসলিম এখানে আছে, আমরা এখন পর্যন্ত আমরা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র যারা আছে যে কোনো দেশেই থাকবো বা যে কোনো সংগঠনই হোক, সেটা CDC হোক বা অক্সফোর্ড হোক, আমরা কিন্তু কোনো কনক্লুশন এখন পৌঁছতে পারিনি, এই যে ভ্যাকসিনের বিষয়ে যদি বলি এটা কি ধরনের রিয়াকশন করবে, কেউ বলছে টি সেল অ্যাক্টিভেট করবে, আবার অ্যান্টিবডি লেভেলটা করবে, এবং আরেকটা এসে যে এটা হয়েছে কিংস হসপিটালে সেখানে তারা বলেছে 3 মাসের মধ্যে কমে যাবে, এবং বিশাল 23 ভাগের 1 ভাগে নেমে আসবে, হ্যাঁ অ্যান্টিবডি, তো এই সমস্ত নানান কিছুর মধ্যে কিন্তু আমরা এখনো পার হচ্ছি, যে অ্যান্টিবডি যদি 3 মাসের মধ্যে 23%-এর মধ্যে 1% নেমে আসে
সেই জায়গাটা তো আমাদের অ্যান্টিবডি নিয়ে অনেক চিন্তার বিষয় আছে। এবং এখানে অ্যাস্ট্রাজেনিকা সিও কিন্তু প্রথমেই বলেছে যে এই যে ভ্যাকসিন সেটা কিন্তু এক বছরের বেশি প্রোটেকশন দেবে না। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু আমরা এখনো কনক্লুশন আমরা বুঝতে পারি নাই যে এটা অ্যান্টিবডি কতটা কত ডোজও কিন্তু আমরা এখন সিলেক্ট করি নাই। হাউএভার এটাই আমরা খুব পরিষ্কারভাবে একটি কনক্লুশন এই মধ্যে এসেছি যে আমাদের একমাত্র আশার আলো হচ্ছে ভ্যাকসিন। হ্যাঁ, সে ভ্যাকসিনটা নিয়ে আমরা প্রতিরোধ করতে পারবো, অন্য কোনো কিছু কিন্তু আমাদের কোনো চিকিৎসা কিন্তু এখন আমরা কিন্তু নিশ্চিত করতে পারি নাই। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে কিন্তু রেমডেসিভির বলি আমরা বা আমরা প্লাজমা থেরাপি বলি যাই বলি সেটা কিন্তু সব মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একদম টার্মিনাল স্টেজে, লাইক আপনি তাৎমিন বুঝবা ছেলের যে তোমার সব রিসার্চ সিটুয়েশনে যে মেজারটা নেওয়া হয় সেগুলির মধ্যেই আছে। হ্যাঁ, আর ডেক্সামেথাসিন তো বাংলাদেশে আমাদের হরামাজাই দেওয়া সব সময় দেওয়া, তোমরা ইন্টারনি কোর্সে দেখেছো যে মাস্ট রিসার্চ, সেটা আমাদের জন্য নতুন কিছু না। কিন্তু তোমাদের ওখানে ডেক্সামেথাসিন ইউজ করতে হলে অনেক তোমাদের যেহেতু লেগিসলেশন স্ট্রং রেগুলেশন তো মেনটেন করা হয় সেখানে ইচ্ছা করলে, কিন্তু আমরা তো সব হরামাজাই ইন্টারকার্ডিয়াক্স ইনজেকশন আমরা দিয়েছি তাই না, দেই। এই জায়গাটা হলো যে আমাদের এখন পর্যন্ত এই মুহূর্তে আমি শেষ করতে চাই না যে রাশিদ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন এই দুটোই হচ্ছে আমাদের জন্য ঔষধ আসলে। জি, চমৎকার স্যার, চমৎকার, আপনি খুব বটম লাইনটা বলেছেন, একেবারে ফোকাসড জায়গাটা বলেছেন। তাসনিম, আপনার কাছে এত এত প্রশ্ন আসছে, ইভেন কলকাতা থেকেও দেখতে পাচ্ছি, চায়না থেকে আপনার কাছে প্রশ্ন আসছে, আমার পক্ষে প্রশ্ন নেওয়া সম্ভব না, মধ্যপ্রাচ্য থেকে অসংখ্য মানুষ আপনার অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে অনেকে অনেক প্রশ্ন করেছে, যেহেতু অনেক প্রশ্ন আমি সেই প্রশ্নে না যাই যাওয়া সম্ভব না। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনি শুরু থেকেই NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসেস যুক্তরাজ্যের যেটি রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা বিভাগ তাদের সঙ্গে কাজ করছেন, আপনি সেখানে একজন ডাক্তার হিসাবে কর্মরত এবং কোভিডের আপনি একেবারে ফ্রন্টলাইনে শুরু থেকেই প্রথম দিন থেকেই আপনি কাজ করতেন, আপনারা ওখানে NHS এই কোভিডকে মোকাবেলার জন্য কী কী করেছিলেন, বাংলাদেশ কী কী করেছে, যদি একটু তুলনা করতেন তাহলে আমরা বুঝতে পারতাম। স্যার যে প্রসঙ্গটি তুলেছে সেটি হচ্ছে যে আমাদের অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি ছিল, NHS-এরও ভুল ত্রুটি ছিল, সেটা NHS স্বীকারও করেছে, যেহেতু এটি একটি নতুন বিষয়। আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই যে আপনারা কী কী করেছেন আর আমরা কী কী করছি, কারণ আপনি দুটো দিকেই নজর রাখছেন সেটা আমি জানি। তাসনিম জারা। জি, থ্যাংক ইউ রাশিদ কাঞ্চন ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো অ্যাজ উই অল নো, UK-তে আমরা অনেক অনেক মানুষের মৃত্যু দেখতে হয়েছে, ইট হ্যাজ হ্যাড ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথস গ্লোবালিও বলতে গেলে। তো সেইখানে NHS যেটা, NHS হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা বা হাসপাতালগুলো, দে ডিড দ্য ওয়ান্ডারফুল জব অ্যাট দ্য রেসপন্স। তো যেরকম আমরা হয়তো প্রথম দিকে চিন্তা করছিলাম যে রোগী আসবে, আমরা কি এনাফ ডাক্তার থাকবে কিনা, এনাফ জায়গা থাকবে কিনা, রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো কিনা, সেই জায়গাটাতে কিন্তু NHS ওভারওয়েলমড হয়নি, কিছু কিছু এক্সেপশন ছিল, বাট ওভারঅল NHS সব রোগীদের জন্যই তাদের বেস্ট সার্ভিসটা এক্সটেন্ড করতে পেরেছে। তো এখানে যে জিনিসগুলো NHS ডিড ওয়েল, তারপরে আমি ক্রিটিসিজমেও আসবো। সো NHS ডিড ওয়েলের মধ্যে কিছু কিছু বিষয় আছে, সবগুলো বলা সম্ভব না, কয়েকটা একটু হাইলাইট করবো। একটা হচ্ছে যে নিডটা অ্যান্টিসিপেট করা, অর্থাৎ যেই জায়গায় আমার ডাক্তার লাগবে বা করোনা রোগী আসবে, সেখানে ডাক্তাররা তো আসলে হাসপাতালে বিভিন্ন বিভাগে কাজ করেন, বিভিন্ন স্পেশালিটিতে ডাক্তাররা থাকে, তো তাদের মধ্যে থেকে যখন তাদেরকে করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত করতে হবে, তো তাদের আলাদাভাবে ট্রেনিং, আলাদাভাবে যেই রিসোর্সেসগুলি দরকার হয় সেগুলোর ব্যবস্থা করা হয়েছে, এবং অন্যান্য স্পেশালিটি থেকে যেই জায়গাগুলোতে রোগী আমাদের বেশি হবে, এমার্জেন্সি ডিপার্টমেন্টের রোগী বেশি হবে, মেডিকেল ওয়ার্ডে বেশি হবে, তো সেই জায়গাগুলোতে অন্যান্য স্পেশালিটি থেকে ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে এবং ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা করোনা রোগীর সেবা দিতে প্রস্তুত থাকে। তারপর যারা রিটায়ার করে গেছেন যে ডাক্তাররা, তাদেরকে আবার ওয়ার্ক ফোর্সে যুক্ত করার একটা ব্যবস্থা করা হয়েছে। তো এইভাবে বিভিন্নভাবে যাতে আমাদের ওয়ার্ক ফোর্সে অভাব না হয়, আমরা যাতে রোগীদেরকে সেবা দিতে আমাদের যথেষ্ট পরিমাণ ওয়ার্ক ফোর্স থাকে, সেজন্য বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে তারা এটা আগে থেকে প্রস্তুত করেছে। তারপরে আরেকটা আসে যে রোগীরা যখন হাসপাতালে আসে, আমাদের তো শুধুমাত্র করোনা রোগ না, আমাদের তো আগে করোনার আগেও অনেক রোগ ছিল যেটা এখনো হচ্ছে,
তো সেই রোগীদের ক্ষেত্রে সুরক্ষার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করোনা রোগী যদি আসে তার কাছ থেকে, যারা ক্যান্সারের রোগী বা অনেকদিন ধরে হাসপাতালে আছেন তাদের মধ্যে যাতে করোনা রোগটা না ছড়ে, কারণ তাদের সুরক্ষার আমরা উই আর ইকুয়ালি রেসপন্সিবল ফর দেয়ার ওয়েলবিং এজ ওয়েল। সো সেই জন্য যেটা করা হয় হাসপাতালগুলোই কিন্তু ঢেলে সাজানো হয়, যখন একজন রোগী এইখানে ব্যাপারটা হচ্ছে যে যেই অঞ্চলে আপনি থাকবেন, আমার যেখানে বাসা আমার একটা লোকাল হাসপাতাল আছে, আমার যদি মনে হয় আমার খুব শরীর খারাপ আমি সেই হাসপাতালের এমার্জেন্সিতে যাব, এমার্জেন্সিতে গেলে এমার্জেন্সির বাইরের একটা আলাদা পডের মতো জায়গা যেখানে রোগীকে প্রথমেই স্ক্রিনিং করা হয় বা ট্রিয়াজে আরেকটা এক্সট্রা ক্রাইটেরিয়া, অর্থাৎ যে সে কী সমস্যা নিয়ে এসেছে সেটার একটা প্রাথমিক ধারণা নেওয়া হবে, তার পাশাপাশি তার কোনো করোনার লক্ষণ আছে কিনা, কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, জ্বর হতে পারে, সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়। যদি তার মধ্যে কোনো করোনার লক্ষণ থাকে তাহলে সে হাসপাতালের একটা এরিয়াতে যাবে, এমার্জেন্সি ডিপার্টমেন্টের একটা এরিয়াতে যাবে, আর যদি করোনার লক্ষণ না থাকে তখন সে আলাদা আরেকটা এরিয়াতে যাবে। তো এইটা করার মাধ্যমে যেটা হাসপাতালগুলোকে অনেক দে হ্যাভ টু মোবিলাইজ আ লট অফ রিসোর্সেস, কারণ বিভিন্ন হাসপাতালে হট জোন কোল্ড জোন বলা হয়। হট জোনে হচ্ছে যারা সাসপেক্টেড বা কনফার্মড করোনার রোগী তারা থাকছে, কোল্ড জোনে যাদের কোনো লক্ষণ নাই তারা থাকছে, যাতে করে আমাদের রোগীদের মধ্যে ট্রান্সমিশন না হয়, আমরা একজনের রোগ যাতে আরেকজনের ছড়িয়ে না দিই, কারণ আমরা জানি করোনাটা অনেক ইনফেকশাস একটা রোগ। সো সেই জায়গায় বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে এবং সেখানে হাসপাতালগুলো দিদি দ্য ওয়ান্ডারফুল জব, একটা ডিপার্টমেন্ট বোঝেনি যে একটা ডিপার্টমেন্ট যেটা চলছে সেটা আবার দুই ভাগ হয়ে তার ম্যান পাওয়ার লাগছে ডাবল, তার ইনস্ট্রুমেন্টস লাগছে ডাবল। সো সেই জায়গাটাতে আই থিঙ্ক দে ডিড রিয়েলি ওয়েল। এটা তো গেল হাসপাতালের কথা। আরেকটা যেটা খুব ভালোভাবে এখানে করা হয়েছে সেটা হচ্ছে পাবলিক হেলথ মেসেজিং, যে ক্যাম্পেইনটা করা হয়েছে করোনা রোগটা, আমরা জানি যে বেশিরভাগ রোগী 80-85% রোগী বিশেষ কোনো চিকিৎসা ছাড়া বাসাতেই ভালো হতে পারেন। তো এইখানে যেই রোগীরা বাসায় থাকতে পারবেন, যাদের উপসর্গগুলো মৃদু, তারা বাসায় থেকে কিভাবে নিজের যত্ন নেবেন, লক্ষণ দেখা দিলে লক্ষণগুলো কি কি, লক্ষণ দেখা দিলে কখন বাসায় থাকতে হবে, কয়দিন বাসায় থাকতে হবে, আর কখন কোন লক্ষণগুলো দেখা দিলে হাসপাতালে যেতে হবে, এই ব্যাপারটা খুব জোরালোভাবে প্রচার করা হয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে পিপল হ্যাড দ্য কনফিডেন্স যে আমার যদি ইফ আই বিকাম আমার কন্ডিশন যদি ডিটেরিয়েট করে, আমি যদি আরো খারাপের দিকে যাই, তখন হাসপাতালগুলো দে উইল বি এবল টু টেক কেয়ার অফ মি। সো তারা বেশ একটা চিন্তা ছাড়া বা দুশ্চিন্তা ছাড়া বাসায় নিজেদের টেক কেয়ার করতে পেরেছে। সো আই থিঙ্ক এই জায়গাগুলোতে NHS did really well, এবং দে হ্যাড আ লট অফ গুড রেসপন্স ফ্রম দ্য জেনারেল পিপল এজ ওয়েল। সাধারণ মানুষও অনেক প্রশংসা করেছে, অনেক আশান্বিত হয়েছে বাই হাউ NHS হ্যান্ডেল দ্য এপিডেমিক। বাট এখানে ক্রিটিসিজমে ছিল, অনেক জায়গায় ল্যাকিং ছিল, এখানে আমি একটু পরিষ্কার করে নিই। NHS আর সরকার, মানে পাবলিক হেলথ মেসেজিং বা যে পাবলিক হেলথ বডিজ, এই দুটা আলাদা। তারপরেও যে NHS সরকারের সাথে কোঅর্ডিনেট করে যেই জিনিসটায় যেই জায়গাটাতে আরও ভালো অবশ্যই কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের জায়গাটাতে। আমরা দেখেছি সেখানে শর্টেজ ছিল, আমার পার্সোনালি ফেস করতে হয় নাই, বাট আমার অনেক কলিগ ছিল যারা অ্যাডিকোয়েট PPE পান নাই। এপ্রিল মাসেই এখানকার ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন একটা সার্ভে করে দেখেছিল যে হাসপাতালের যারা ডাক্তার তাদের মধ্যে মাত্র 12% মনে করছে তারা ফুলি প্রোটেক্টেড। সো এই জায়গাটাতে কিন্তু আসলে এটা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের এরকম শর্টেজ থাকা। আর এখানে বিভিন্ন ধরনের কারণ আছে, সাপ্লাই চেনে শর্টেজ ছিল, এটা সেটা অনেক কারণ থাকতে পারে, কিন্তু এটা এটা গ্রহণযোগ্য নয়। এবং আমরা দেখছি অনেক ডাক্তার মারাও গিয়েছেন এবং দে ওয়ার আস্কিং ফর PPE। সো দিস ওয়াজ আই থিঙ্ক আ মেজর ফেইলিয়ার অন দ্য পার্ট অফ NHS এবং তাসনিমকে আমি এই জায়গায় একটু থামিয়ে আমি স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি আমাদের দেশের মার্চের 8 তারিখে যখন প্রথম ঘোষণা হলো বাংলাদেশে কোভিড শনাক্ত হয়েছে, তারপরের প্রতিটি ঘটনাই আপনি জানেন, আপনি নজর রেখেছেন। তাসনিম বলছিল যে সেখানেও যুক্তরাজ্যেও কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস নিয়ে ক্রাইসিস হয়েছে, ডাক্তাররা শনাক্ত হয়েছে, ডাক্তাররা মারা গিয়েছে, বাংলাদেশেও তাই হয়েছে। তো আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করে, সেটি হচ্ছে যে যুক্তরাজ্যে এত মানুষের প্রাণহানি হলো, এটা খুবই দুঃখজনক। সেই তুলনায় সৌভাগ্য আমাদের যে বাংলাদেশে প্রাণহানিটা খুব কম হয়েছে, সেটার জন্য বাংলাদেশের মানুষ
কি কারণে বেঁচে গিয়েছে, কেন বেঁচে গিয়েছে সেই প্রসঙ্গ এখনই সেটেল করা যাবে না। তাসলিমের কাছে একটু সংক্ষেপে জানতে চাই, এই যে বাংলাদেশেও 17 কোটি মানুষের দেশ, প্রাণহানির সংখ্যাটি কম, বিশ্ববাসী বিশেষ করে উন্নত বিশ্ব এটিকে কিভাবে দেখেছে? বাংলাদেশেও ক্রাইসিস হয়েছে, কিন্তু এটিকে কিভাবে দেখেছে? আমার মনে হয় কামরুস একটু আগেও বলেছেন যে আসলে এই পর্যায়ে এই বিশ্লেষণটা এখন একটু প্রিম্যাচিওর, যে কারণ ইউরোপের দেশগুলো একটা প্যান্ডেমিকের একটা ফেজ দিয়ে গিয়েছে, বাংলাদেশ কিন্তু ওই ফেজ, বিভিন্ন বিভিন্ন দেশ বিভিন্ন স্টেজে আছে প্যান্ডেমিকের। ধরেন যার বয়স হচ্ছে 25 বছর আর যার বয়স হচ্ছে মেবি 40 বছর, তাদের অর্জনের তো আমরা কম্পারিজন করতে পারি না। তো বিভিন্ন দেশ যেহেতু বিভিন্ন পর্যায়ে আছে, সেইখানে আমার মনে হয় যে তুলনার বিষয়টা একটু একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি সেই জায়গাটাতে। আরেকটা বিষয় হচ্ছে সব দেশ কিন্তু মৃত্যু হার একইভাবে গণনা করছে না। যুক্তরাজ্যে যদি আমি বলি, ওরা প্রথমে হচ্ছে হাসপাতালে যে করোনা রোগী মারা যাচ্ছিল সেই সংখ্যাগুলো প্রথমে দিচ্ছিল, তারপরে যারা কেয়ার হোম যেখানে মৃত্যু বেশি হচ্ছে করোনার কারণে, তারপরে তারা সেই সংখ্যাগুলো যুক্ত করা শুরু করেছে। এখন হাসপাতালে এবং হাসপাতালের বাইরে যারা করোনা রোগী মারা যাচ্ছে সেই পুরো চিত্রটা আমরা পাচ্ছি। এখন বাংলাদেশে যে আমরা মৃত্যু সংখ্যাটা পাচ্ছি সেটা কি শুধুমাত্র করোনার ডেডিকেটেড হাসপাতালে করোনা পজিটিভ, আরটিপিসিআর পজিটিভ সেই রোগীদের মৃত্যু সংখ্যা, নাকি নন কোভিড হাসপাতালে কোভিড সিমটম নিয়ে যারা মারা যাচ্ছে তাদের কি কোনো তাদের সংখ্যাটাকে ইনক্লুড করা হচ্ছে কিনা, যারা হাসপাতালের বাইরে বাসায় মারা যাচ্ছে করোনা পজিটিভ হয়ে বা করোনার উপসর্গ নিয়ে সেই সংখ্যাগুলো কি সাথে আছে কিনা, এই ব্যাপারে যেহেতু ক্লারিটি নাই, আমার মনে হয় তুলনাটা তো মোটামুটি একটা সিমিলার প্যারামিটার বা সিমিলার গ্রাউন্ডে হতে হবে। তো যেহেতু আমরা ডিফারেন্ট স্টেজ অফ প্যান্ডেমিকে আছি, প্লাস আমাদের টেস্টিং ক্যাপাসিটি যেটা নিয়ে বললাম যে পজিটিভ রেটটা অনেক বেশি, তারপরে টেস্ট পার 1000 যেটা বলা হয় সেখানে, কিন্তু ইউকেতে আমি জাস্ট লেটেস্ট ডেটা যে ইউকেতে মানে হাজারে কতজনের পরীক্ষা করা হয়, ইউএসএতে সেটা অলমোস্ট 150-এর কাছাকাছি, যে হাজারে 150 মানুষের ওরা পরীক্ষা করছে, ইউকেতে 125, হাজারে 125, সেখানে বাংলাদেশে মাত্র হাজারে 650-জনের মতো পরীক্ষা করা হচ্ছে। তো এইখানে এত অপ্রতুল ডেটার মধ্যে আসলে এই কম্পারিজনটা আই ডোন্ট থিংক ইজ আ ওয়াইজ থিং টু ডু, এবং এটার ভিত্তিতে যদি ডিসিশন আসে, এটার ভিত্তিতে যদি আমরা মানুষকে ইনফর্ম করি, আই থিংক ইট উড নট বি ওয়াইজ। থ্যাংক ইউ তাসনিম জারা, এটি একটি চমৎকার প্রশ্ন যে এত সংক্ষিপ্ত ডেটা দিয়ে কোনো ধরনের সিদ্ধান্তে যাওয়া, বক্তব্য দেওয়া সঠিক হবে না। স্যার আপনার কাছে আবার আসতে চাই, আপনি একটু বলুন তাহলে আমরা যে টেস্ট রেসে পিছিয়ে আছি, আমরা কোভিড ম্যানেজমেন্ট অর ফেস রেসে কি করে কোথায় যাব? আসলে এখন বিষয়টা হলো যে প্রথম থেকেই আমরা একটা বিপরীত স্রোতে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার 16টি নির্দেশনা আমরা মোটামুটি পেয়েছি, এবং 16টি নির্দেশনার মধ্যে যারা এগুলি ফলো করেছে তারা কিন্তু ভালো আছে। রাশেদ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি স্যার। স্যার আমি শুনছি। তো এখন কথা হলো যে 16টির মধ্যে প্রথমে বলা হয়েছিল যে তিনটা গুরুত্ব দেওয়া হয়েছিল, যে আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু আমরা মিস করেছি। এখন যে সফলতার কাহিনীর মধ্যে 4টি টি ইউজ করেছে সবাই, 4টি টি হলো টেস্ট, ট্রিটমেন্ট, ট্রেসিং অ্যান্ড ট্র্যাকিং। এই 4টা যারা সঠিকভাবে করেছে তারা, যেমন দক্ষিণ কোরিয়া বা ভিয়েতনাম বলেন বা সিঙ্গাপুর বলেন, তাইওয়ান বলেন, এবং আমাদের পাশের দেশের কেরালা বলেন, এটা কিন্তু কাজটা করেছে অনেক দেশ, ইউরোপ, আফ্রিকার অনেকগুলো দেশ কিন্তু ভালো করেছে। যাই হোক, এখন কথা হলো যে আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশন আসলে পৌঁছতে পারবো না। আমরা চাই যে ধরেন যে আমাদের বিষয়টা তো তাসনিম কতটা জানে আমি জানি না, তবে আপনি ভালো করে জানেন, আপনি সাংবাদিক মানুষ, আমাদের এই যে প্রতিটা ক্ষেত্রে বাধা হচ্ছে। আপনি দেখেন, আমাদের খুব দুঃখ লাগে রাশেদ, যে আমরা আসলে 4 দশক ধরে এই দেশের গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, তুমুল আন্দোলন করেছি আমরা। তো সেখানে আমাদের ডক্টর মিলন আমাদের পাশ থেকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আজকে এই চেহারা আমরা স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের দেখতে খুবই কষ্ট হচ্ছে। যখন একটা চূড়ান্ত লড়াই চলছে, এটা তো একটা বিশাল লড়াই,
পৃথিবীতে এর আগে এ ধরনের সংক্রমণ হয়নি, 213টা দেশ অঞ্চলে এরকম সংক্রমণ হয়নি, এত মৃত্যুর সংখ্যা অনেক হয়েছে, সেখানে 10 কোটিও মারা গেছে। কিন্তু কথা হলো যে এই যে সংক্রমণ এইভাবে সুপার স্প্রেডার বলছে এখানে, আজকে দেখেন যে এই যারা সেনাপতি আছে, যারা সম্মুখ যোদ্ধা আছে, মানে দুই ধরনের সম্মুখ যোদ্ধা, একটা হলো আমাদের চিকিৎসক গ্রুপ, আরেকটা হচ্ছে কি আপনাকে যারা নেতৃত্ব দেবে, আজকে ডিজি চেঞ্জ হয় এই সময়, এটা কোনো কথা হলো? আজকে সেক্রেটারি এই মুহূর্তে চেঞ্জ হবে, এডিশন যারা মূল স্টিয়ারিং এ ছিল, এর চাইতে দুর্ভাগ্য কি হতে পারে? আপনার প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, যে যারা বলছিল ওখানে তাদের পিপিএর সংকট হয়েছে, কিন্তু ওখানে দুর্নীতি হয়েছে এটাকে বলতে পারবো না। বাংলাদেশের আপনি যে প্রথমেই আমরা পিপিএ কি বলো, মানহীন পিপিএ দেওয়া হলো। আজকে আমাদের প্রায় 83 জন চিকিৎসক, দেশের প্রতিটি যশের চিকিৎসক কিন্তু ইন্তেকাল করেছে, যাদের মানে অপূরণীয়, তাদের স্থান পূরণ করা যাবে না। আমি ইতিমধ্যে আপনি জানেন যে প্রায় 16 থেকে 17 জন চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়ে তারা চিকিৎসাধীন রয়েছে, এবং তাদের পরিবার বা তাদের সাথে যারা কন্ট্যাক্ট ট্রেসিং এ ছিলেন, কন্ট্যাক্টে ছিলেন, তারাও কোয়ারেন্টাইনে আছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটা বিষয়ে আজ চমৎকার বলেছিল যে প্রথমেই বলা হচ্ছে ডাক্তারদের স্বাস্থ্যকর্মী নিরাপত্তা এনশিওর করতে হবে, এবং সেখানে যদি এনশিওর না করি তাহলে কিন্তু আমার যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাবে, সেরকম একটা পরিস্থিতি। সে কারণে আজকে দেখেন যে আপনার সঠিক তথ্যটা আমরা কোথাও থেকে উদ্ধার করতে পারছি না, কারণ আজকে গতকাল এবং আজকে 10,000-এর মতো পরীক্ষা হচ্ছে। কথা হলো আমরা বলেছিলাম, এখন একটা জিনিস কিন্তু ভালো করছে, প্রথমে 2-2.5 মাস তারা একটা সেন্টার থেকে করেছে, যেটি আমি বলবো খুবই অন্যায় হয়েছে, কারণ ওই যে IDCR এটা তো একটা রিসার্চ ল্যাবরেটরি, এখানে তো তার সার্ভিস ল্যাবরেটরি না, ডায়াগনোস্টিক ল্যাবরেটরি না, তাদের ক্যাপাসিটি খুব দুর্বল, কারণ মাস পিপুলের কখনো সেরকম পরীক্ষা করে না। এখন কিন্তু 80টা কেন্দ্রে হচ্ছে, 80টা কেন্দ্রে হচ্ছে ভালো, কিন্তু এখানে আমি যেহেতু ল্যাবরেটরি মেডিসিনের লোক, সেখানে সুপারভিশন লাগবে, তো এতে চট করে আমি কোয়ালিটি যে সার্ভিস তো ওখানে ডেভেলপ করতে পারবো না, এবং অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিট পাওয়া যাচ্ছে না, এবং সেই জায়গায় হয় কি গোটা দেশবাসী একটা মিসগাইড করা হয়েছে, যে প্রস্তুতি আছে আমাদের সবই আছে, তো মাত্র 2000 কিট ছিল শুরুতে। তো এইগুলো ধর যে কথা বলতেছি আমরা, এগুলি হয় কি এগুলিতে বেরোনো যাচ্ছে না, তো যদি হতো যে না এখন সব ঠিক আছে, কারণ আমাদের তো বাংলাদেশে অনেক সুবিধা আছে, আমরা একটু উন্নয়নশীল দেশ, আমাদেরকে বিভিন্ন দেশ আমাদেরকে সহযোগিতা করতে চায়, চীন করতে চায়, USA করতে চায়, তারা তো হাত বাড়িয়েই আছে, ইউরোপ করতে চায়, অনেক আমাদের সহযোগিতার হাত কিন্তু অনেক প্রসারিত, কিন্তু সেই জায়গায় আমরা নিতেও পারছি না, মিসগাইড করছি, এবং আলটিমেটলি দেখেনি যে আপনার JKG তারপরে কি আরেকটা রাশেদ, জি রিসেন গ্রুপ স্যার, আমরা এই আলোচনার শেষ অংশে, অনুষ্ঠানের শেষ অংশে আপনার কিছু রিকমেন্ডেশন আমরা শুনবো, যে কি কারণে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বাংলাদেশের মানুষের সবচাইতে প্রয়োজনের সময় পাশে থাকতে পারলো না, কেন বাংলাদেশের গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র করোনার সঙ্গে লড়ছে না, লড়ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধেও, দুর্নীতির বিরুদ্ধেও, এই প্রসঙ্গে আমরা আসব। আমরা একটু ডক্টর তাসনিম জারার কাছে আবার আসতে চাই, প্রশ্ন স্রোতের মতোই আসছে, অনেকেই জানতে চাচ্ছে তাসনিম জারা হঠাৎ করে কেন ভেবেছিল যে ছোট ছোট ভিডিও কন্টেন্ট দিতে হবে এবং সেটা বাংলায়, এবং করোনার নানান দিকগুলো স্পর্শ করে যেতে হবে, ফোকাস দিতে হবে, কেন তিনি ভিডিও বানানোর চিন্তা করেছিলেন এবং সেটি এত জনপ্রিয় হয়েছে, তাসনিম জারার সেটি কেমন লাগে? থ্যাংক ইউ রাশেদ ভাই প্রশ্নের জন্য। আসলে করোনা মহামারীতে যেটা আমি দেখছিলাম, বাংলাদেশে অনেক ধরনের মিস ইনফরমেশন, যেটা সঠিক না বা প্রমাণ নির্ভর না, এমন তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছিল, বলা হচ্ছিল অমুক ওষুধ 3 দিনে করোনা সারায় বা অমুক ওষুধ করোনা প্রিভেন্ট করে, তারপরে এরকম আরো অনেক কিছু, বা গরম পানির ভাপ নিলে বা গরম পানি খেলে সেটা করোনা ভাইরাস ধ্বংস করবে, যেগুলো আসলে বিজ্ঞানসম্মত না। তো এই জায়গাটা থেকেই আসলে চিন্তাটা আসে যে নির্ভরযোগ্য তথ্য বা বিজ্ঞানসম্মত তথ্যগুলো সহজ বাংলায় মানুষের কাছে অ্যাক্সেসিবল করা যায় কিভাবে, সেই চিন্তা থেকেই আসলে ভিডিওগুলো তৈরি করা। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এরপর বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই ভিডিওগুলো ভীষণ পছন্দ করেছে, এবং কুসংস্কারের বিপরীতে, অবৈজ্ঞানিক চিন্তার বিপরীতে যে সহজ সংক্ষেপ বাংলা ছিল সেটি গ্রহণযোগ্য হয়েছে। আমার একটি ভিডিওর কথা মনে আছে, প্রথম দিনেই 3.8 মিলিয়ন ভিউজ হয়েছিল একটি ভিডিও, 38 লক্ষ মানুষ দেখেছে। আমি জানতে চাইছি ডাক্তার তাসনিম জারা, যে ভার্চুয়াল পৃথিবীর মাধ্যমে
স্বাস্থ্য ব্যবস্থায় যে একটি নতুন ধারা তৈরি করেছে সেটি সব সময় সব বিষয়ে থাকবে? তো ভার্চুয়াল জগতে এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে যে মানুষের যে উপকার করার, মানুষের সেবা দেবার যে মানসিকতা, সেটি আমরা সব সময় দেখব? তো আমার পার্সোনালি বলছেন, জি আমি চেষ্টা করব, আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু এটা অবশ্যই আমার ব্যক্তিগত উদ্যোগ। আমি পার্সোনালি আমি চেষ্টা করব যতটুকু সম্ভব চালিয়ে যাবার। জি, আপনাকে এবং আপনার পুরো টিমকে আমরা জানি এটি একটি টিমওয়ার্ক। আপনার টিমে অনেকেই কাজ করেছেন, ইনক্লুডিং ইওর হাজব্যান্ড, ইনক্লুডিং ইওর সিস্টার্স এন্ড ব্রাদার্স, সবাইকে আমাদের অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা। আমাদের ঠিক দুঃসময়ে অতিমারী, মহামারী বা বিশ্ব দুর্যোগে আপনারা একটি ছোট সেবার মাধ্যমে আমাদের অনেক উপকার করেছেন বাংলাদেশের দর্শকদের জন্য। ধন্যবাদ। আমাদের মেডিকেল কলেজের কিছু জুনিয়র আছে, ইমান ইসলাম, কাজী মোহাম্মদ, শাইমুল রেজা, প্লাস আরো কিছু মানুষও জয়েন করেছে, সো আই দে ডিজার্ভ বাংলাদেশের মানুষের পরীক্ষায় যেখানে কমে যাচ্ছে, তাহলে কি আমরা আসলেই ধরে নিব যে বাংলাদেশের মানুষ যেমন অনেক প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানুষ প্রাণও হারিয়েছে, জয়ও করেছে, আমরা কি তাহলে করোনার মতো একটি বিষয় কি সেভাবে দেখছি নাকি? এটা শুধু আমরা না, শুধু আমার আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কথাগুলো, নরেন্দ্র মোদীর কথাগুলো আমার খুবই ভালো লাগে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম থেকে নির্দেশনাগুলো খুব প্র্যাকটিক্যাল, হ্যাঁ, সেখানে আমরা অনুসরণ করি এবং গোটা বিষয় অনুসরণ করে। এখানে অনেক ডিবেট আছে, ইউএসএর এক ধরনের মতবাদ, সেখানে সে এর আগে বলেছে যে আমাদেরকে করোনা ভাইরাসের সাথে বহুদিন চলতে হবে। আর শেষে যে কথাটা বলেছে, আমরা করোনা যে একটা বিপজ্জনক পথে আছি, হ্যাঁ, সেই জায়গায় আজকে আমরা ভেবেছিলাম যে চীনে তো শেষ হয়ে গেল, কিন্তু আবার আসলো, খোদ বেজিং কিন্তু এর আগে ছিল না, আসলো, এবং ইসেও আমরা ভেবেছিলাম মানে যুক্তরাজ্যে, সেখানেও মোটামুটি একটা নিচের দিকে আবার কিন্তু ফিরে আসলো, হ্যাঁ, সেখানে প্রধানমন্ত্রী নিজেও সিক হয়েছিল। তো আবার ইউরোপের দেখলাম একই ধারা, যেটা যারা অনেকটা বলেছে। তা এখন আমাদের যেটা শঙ্কা, আমাদের ধরেন যে আশেপাশের দেশগুলো ভালোই আছে, কিন্তু ভারতের অবস্থা কিন্তু খুবই, আপনার 40,000-50,000 প্রতিদিন আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং আমাদের কাছে যে ভারতের সাথে কিন্তু আমাদের আমদানি রপ্তানি বিষয়টা আবার চালু হয়েছে, এবং সেখানে কিন্তু আপনি দেখেছেন ট্রান্সশিপমেন্ট হয়েছে, সে কারণে আমাদের এই জায়গাটা কিন্তু আমাদেরকে নতুন করে একটু ভাবিয়ে তুলেছে, যে আমাদের যে পোর্ট এরিয়াগুলো, তো এয়ারপোর্ট বা ল্যান্ড পোর্টে যে মেজারটা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু তখনই সমালোচিত হয়েছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের নতুন করে দেখতেই হবে, আর এই জায়গাটা আমাদের আসলে নিশ্চিত করে কেউই বলতে পারবে না, যেহেতু আমরাও গবেষণা করছি যে এটার শেষ কোথায়। তবে এটি বোঝা যায়, ধরেন যে মানুষ তো ঘরে থাকতে চায় না, আজকে অনেকেই বলে যে বাংলাদেশে মানুষরা নিয়ন্ত্রণ করে না। আমি এখানে আমার কন্যা সময় আছে, আমরা খুব এনজয় করি, আমিও ঢাকা মেডিকেল টিচার ছিলাম অনেকদিন, তো সেইখানে আমরা ইন্টারাকশন গুলো করতে চাই যে বাংলাদেশের মানুষের মতো এত ভালো মানুষ পৃথিবীতে নেই। কারণটা কি? কারণটা হলো যে আমি আমাদের ব্যর্থতার দায়টা জনগণের উপরে চাপিয়ে দিতে চাই, এবং সেখানে এই দেশের মানুষ, এটা অন্য কোথাও আছে কিনা এক্সাম্পল, যে একটু মোটিভেশন করলে দেশের জন্য জীবন দিতে দাঁড়িয়ে বুক পেতে দেয়, এরকম এক্সাম্পল আমার মনে হয় না এত সংগ্রাম এই দেশের মানুষের করতে হয়েছে। যেমন প্রথম দিকে যখন লকডাউনের কথা বলা হলো, দেখেন এখানে আমি এই কথাগুলো সরাসরি আমরা এই কি বলে প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথেও বলেছি যে আপনারা কেন ছুটি বলছেন, কেন পৃথিবীর কোথাও ছুটি বলছে না, এই যে মিসগাইডিং ল্যাঙ্গুয়েজ, এবং জনসম্পৃক্তি তো করতে হবে জনগণের ক্ষেত্রে। রাশেদ কাঞ্চন, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি শুনছি, জি বলুন স্যার। আপনারা তো অনুসন্ধানী প্রতিবেদন করেন, আমাদের কোন বিষয় কি জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে বা জনগণকে আমরা ইনভলভ করতে পেরেছি বলেন? আমাদের তথ্যগুলো প্রথম থেকে, ল্যাঙ্গুয়েজ গুলো এমন ভাবে বলা হয়েছে প্রথম থেকে, এখন একই কথা যে লকডাউন, তারপরে হোম কোয়ারেন্টাইন, আমার হোম কোয়ারেন্টাইন অবস্থাটা কোথায়? আমি কিন্তু শুরু থেকেই, আমি সম্ভবত January 1st থেকে কথা বলা শুরু করেছি, আমি কিছু জিনিস বলতাম, দেখেন আমাদের কথা বলতে হবে 15 কোটি মানুষের দিকে তাকিয়ে, যেখানে হোমই নাই সেখানে কোয়ারেন্টাইন আপনি কি বলবেন?
সেই কারণে আমরা অনেক কথাই বলেছি, অনেক সাজেশন দিয়েছি, প্রতিদিনই আমাদের কথা বলতে একটা দিনও আমরা বাদ থাকি না, কিন্তু আমাদের এই জায়গাটায় কেন যেন মনে হয় যে পৃথিবী একদিকে, ধর আজকে আমি আরেকটা সমালোচনা ইদানিং না বেশ কিছুদিন করছি যে আপনার যে বুলেটিনটা, এটা কোনো বুলেটিন হলো, এতে কি মানুষ যুক্ত হয়, মানুষের এখন আগ্রহ আছে? আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এই যে পরিস্থিতি, এটা গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে আপনার এই সিরিয়াসনেস নির্ভর করে কিসের উপরে? আজকে জন বোরিংসন প্রায় কথা বলছেন, আজকে টুডু কথা বলছেন, আজকে ট্রাম্প কথা বলছে, আমাদের বাংলাদেশে কে কথা বলছে? আমাদের বাংলাদেশের মুখপাত্র কে জানেন? আমাদের ডিজে অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি অনি এর একদিন ধমক মারছে, হোয়াই ইউ কাম হিয়ার? এটা কিন্তু কথা হলো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে সিরিয়াসনেসের লেভেলটা দেখেন, একটা গোটা বিশ্বে হিমশিম খাচ্ছে, বাংলাদেশ সেখানে আমরা অবশ্যই ভালো থাকতে পারতাম যদি আমরা পিপুল কে আমরা যুক্ত করতে পারতাম, আমরা সঠিক পথে চলতে পারতাম, সেই সুযোগটা আমাদের ছিল। এখানে স্বেচ্ছাচারী না করে আমরা WHO কে ফলো করতাম, বা ইতিমধ্যে তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমাদের 3 মাস সুযোগ পেয়েছিলাম, আমাদের অনেক অভিজ্ঞতা ছিল, যেটা ট্রাম্প মিস করে, ট্রাম্প তো দেড় মাস সে মিস করেছে, দেড় মাস সে গুরুত্ব দেয় নাই, আর আমরা 3 মাস আমরা গুরুত্ব দিই নাই। সে কারণে আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে এসে আমরা যেন আর ভুল না করি। আজকে আমি জানি না আপনি এই সময়টাতে একজন ডিজি নতুন করে আসা, যিনি একজন ক্লিনিশিয়ান, আমি জানি না সে কি করবো, সে একটা ভালো মানুষ, ভালো ডাক্তার, ভালো শিক্ষক, হ্যাঁ সেটা আমার নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু এখানে তো একটা প্রশাসন পদে এবং যেখানে এনভায়রনমেন্ট ইজ নট ফেভারেবল, একটা কাজের পরিবেশ লাগে। নিশ্চয়ই স্যার আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন ডিজি কি করতে পারেন, সিস্টেমে কি পরিবর্তন আনতে পারেন, কারণ মাঝে মাঝে বলতে ইচ্ছে করে ধন্যবাদ করোনা, করোনাকে ধন্যবাদ দিতে হয় এই জন্যে যে বাংলাদেশে করোনার কারণেই স্বাস্থ্য অধিদপ্তর স্পটলাইটে। আলোচনা হবে আবার স্যার ডক্টর তাসনিম জারার কাছে আরেকবার আসতে চাই। ডক্টর তাসনিম জারা, যত কথাই বলি না কেন দর্শক কিন্তু শুনতে চায় ভ্যাকসিনের কথা। আপনি এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, যারা বিশ্বের আরেকটি বড় দুর্ঘটনা যেটি হয়েছিল ইবোলা আফ্রিকাতে, পশ্চিম আফ্রিকাতে, সেখানে তারা ইবোলার ভ্যাকসিন আবিষ্কার করে স্পটলাইটে চলে আসে, এবং বর্তমানেও যে করোনার ভ্যাকসিন দৌড়ে তারাই সবচাইতে এগিয়ে আছে, এটি বিশ্বের অনেক বড় গণমাধ্যমের মন্তব্য এবং গবেষণা। আপনি সেখানেই কাজ করছেন, সেখানেই পড়ছেন, বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে শুনতে চায় ভ্যাকসিনের কি সর্বশেষ খবর আপনার কাছে আছে ডক্টর তাসনিম জারা। আসলে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান কিন্তু একদম অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্যান্ডিডেট ভ্যাকসিন যেগুলো বলি সেগুলো 141টার মতো প্রি ক্লিনিক্যাল স্টেজে আছে, আর 25টার মতো ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের স্টেজ গুলোতে আছে, ফেজ 1, 2, 3 বিভিন্ন ধাপে বিভিন্ন ভ্যাকসিন আছে, এর মধ্যে 5টা ফেজ 3 চলে গেছে। অক্সফোর্ড ভ্যাকসিন আমরা কিছুদিন আগে দেখেছি, ওরা ফেজ 1, 2 ট্রায়ালের একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে এটা মানব দেহে নিরাপদ এবং একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে করোনার বিরুদ্ধে। কামরুল হাসান স্যার শুরুতে একটু বলেছিলেন যে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি অর্থাৎ ভাইরাস ঢুকলে শরীর সেটাকে চিনে ভাইরাসটাকে ধ্বংস করে দিবে, টি সেল তৈরি করে, সেই প্রমাণ পাওয়া গেছে। টি সেল হচ্ছে এক ধরনের আমাদের শ্বেতকণিকা, যেটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড কোষকে আক্রমণ করে কোষ এবং ভাইরাস দুটাকেই ধ্বংস করে দিবে। একজন মানুষকে করোনা থেকে বাঁচাতে সেটার জন্য আরো গবেষণা প্রয়োজন, কোন কোন বয়সী মানুষকে সেটা প্রোটেকশন দিবে, কোন ডোজে দিতে হবে, কতবার দিতে হবে, এগুলো নিয়ে গবেষণা চলছে, অনেক অনেক দূরই এগিয়েছে, আরো আরে অনেক অনেক দূর যেতে হবে। আর যদি মানুষের হাতে পাওয়ার ব্যাপারটা নিয়ে বলি, তো অক্সফোর্ডের ভ্যাকসিন হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রাজেনেকা নামক একটা গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তি করেছিল সে এপ্রিল মাসে, যেখানে এফোর্টটা হচ্ছে ইকুইটেবল অ্যাক্সেস, অর্থাৎ সবার কাছে যাতে সেটা পৌঁছে যায়, শুধুমাত্র এক দেশ পাবে আরেক দেশ পাবে না, এরকম যাতে না হয়। তো শেষ জানার মতে অ্যাস্ট্রাজেনেকার 2 বিলিয়ন ডোজ উৎপাদন করার ক্ষমতা ছিল, টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এর মধ্যে 1 বিলিয়ন বিশেষ করে যাতে
নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য সরবরাহ করা যায়, সেই জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে তারা একটা এগ্রিমেন্টে এসেছে। তো সেইখানে বাংলাদেশ কোথায় থাকবে এটাও কিন্তু একটা বড় অপারেশন সেখানে প্রয়োজন হবে, প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং তারপর সাপ্লাই চেইন অনেক অনেক বিষয় থাকবে। তো সেইখানে হচ্ছে আমাদের নীতি নির্ধারকদের আসলে ভূমিকা থাকবে যে তারা কিভাবে সেটা বাংলাদেশের মানুষকে পৌঁছাবে, বাংলাদেশে আসার পরে সেটা একদম মানে মানুষ কিভাবে ভ্যাকসিনেট করা হবে, সেটা একটা ম্যাসিভ অপারেশন হবে। বিজ্ঞান যে পর্যন্ত করতে পারবে সেটা হচ্ছে নিরাপদ কার্যকরী একটা ভ্যাকসিন আবিষ্কার করা পর্যন্ত বিজ্ঞানের এখতিয়ার, তারপর মানুষের হাতে পৌঁছায় দেওয়া বা মানুষকে ভ্যাকসিনেট করার যে ম্যাসিভ অপারেশনাল সাইটটা সেটা কিন্তু আমাদের নীতি নির্ধারকদের সেখানে ভূমিকা থাকবে। জি জি তাসলিম জারা, আপনি চমৎকার বলছিলেন। আমি সম্প্রতি সম্প্রতি একটি বিষয়ে কথা হয়েছিল আমার একজন ফরাসি সাংবাদিকের সঙ্গে, তিনি বলছিলেন ভ্যাকসিন পলিটিক্স উড বি ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল পলিটিক্স ইন দ্য ওয়ার্ল্ড ইন ফিউচার ভেরি সুন। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে। আমরা একটু অধ্যাপক ডক্টর কামরুল হাসান স্যার আপনার কাছে শুনতে চাই, ভ্যাকসিন প্রতিটি মানুষের মৌলিক অধিকার ভ্যাকসিন পাওয়া, কিন্তু ভ্যাকসিনের রাজনীতির কথাও শোনা যাচ্ছে, আমরা আসলে কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা ভ্যাকসিন পেতে পারি? না, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সিদ্ধান্ত আছে যে দেশের পার ক্যাপিটা ইনকাম $4,000 নিচে তারা কিন্তু ফ্রি পাবে বলে একটা সিদ্ধান্ত আছে। এটা সবাই মানবে তা আমরা মনে করি না, কিন্তু আরেকটি বিষয় হলো যে সম্প্রতি আপনি জানেন যে চীনের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এবং তারা কিন্তু আমাদেরকে বলে গেছে, আমাদের সাথেও আলোচনা হয়েছে তাদের, তো তারা বলে গেছে যে চীনের ভ্যাকসিনের প্রথম প্রায়োরিটি বাংলাদেশ, এটি একটা বিষয়। আর সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া তারা কিন্তু এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার সাথে তারা কিন্তু যুক্ত হয়েছে। অ্যাস্ট্রাজেনিকা কিন্তু বিভিন্ন দেশের 10টি কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে এবং তারা 2 কোটি ডোজের, যেটা যারা বলেছে 2 কোটি ডোজের তাদের প্রস্তুতি আছে। এবং ইতিমধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা আমি আগে বহুবার করেছি যে কোভিডকে ভ্যাকসিন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে। তো সো এই যে ঝুঁকিটা নেয়, এখানে একটা জিনিস আমি ইন্টারেস্টিং আমি বহুবার বলেছি লিখেছি, যেটা হলো এই ভ্যাকসিনের মধ্যে কি কি আছে, রাজনীতি আছে আপনি বলেছেন, 2 নম্বর হলো যে কোন দেশ আগে আনতে পারবে, এখানে মিডিয়ার একটা প্রতিযোগিতা আছে। আমরা একসময় দেখলাম যখন ক্লিনিক্যাল ফার্স্ট স্টেজে ছটা স্টেজ অতিক্রম করতে হয় একটা ভ্যাকসিন তৈরি করতে গিয়ে, ক্লিনিক্যাল ফার্স্ট স্টেজ যখন আমাদের, আমি কিছু কমেন্ট শুরু থেকেই করছি, আমি সারা গিলবার্টের ভক্ত, সারা গিলবার্টের কথাটাই আমি সবসময় বলেছি, সারা গিলবার্টই ফার্স্ট হবে। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে 3টা ফেজে যেতে হয়, তো ফার্স্ট ফেজে কিন্তু আমাদের একটা গণমাধ্যম থেকে বলেছে আন্তর্জাতিক গণতে যেটা ফেল করেছে, হ্যাঁ, তো এইটা খুব ঢালাও করে বলেছে, কারণ অন্যদিকে মডার্নাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানেও ধরেন যে নিউ ইয়র্ক টাইমসের কিন্তু ট্র্যাকার আছে এবং গার্ডিয়ানের ট্র্যাকার আছে, এরা কিন্তু ট্র্যাক করছে, যেটা বলছে যে যারা বলছে 155টার মতো ক্যান্ডিডেট আছে কিন্তু ভ্যাকসিনের, এর মধ্যে ক্লিনিক্যালে 25টার মতো আছে, তাহলে 3rd পেজে আমরা এখন পর্যন্ত 4টার খবর পেয়েছি, ইনক্লুডিং যে চায়নারটা, চায়না সিনোভ্যাক সহ। তো সেই হিসাবে এই জায়গায় আমাদের তার বাংলাদেশে বিএমআরসি তো অনুমোদন দিয়েছে, এইটা বিএমআরসির অনুমোদন হলো ইথিক্যাল ইস্যু, এটা ICDRB তাদের কাছে অ্যাপ্লাই করেছে, তারা ইথিক্যাল কমিটি গিয়ে সেখানে দেখেছে যেটা ফিজিবল করা সম্ভব সেখানে। তো এটা কিন্তু খুব বড় একটা বিষয় নয়, বিষয়টা হলো যে যখন ইন্টারন্যাশনাল বা আন্তর্দেশীয় যখন একটা এ ধরনের প্রজেক্ট হবে তখন রাষ্ট্রের বা সরকার একটা বিষয় আছে, হ্যাঁ, তাদের অনেক বিষয় আপনি ভালো করে জানেন। সেইখানে আমরা আশাবাদী যে বাংলাদেশ সুযোগগুলো আছে, চীন আছে একদিকে, আরেকদিকে আছে ভারত, আমরা আশাবাদী যে আমরা প্রথম ধাপেই বাংলাদেশের মানুষ কিন্তু এই ভ্যাকসিনটা পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। জি, আমরা সেই আশাবাদ, আমরাও স্যার সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। এই জন্যেই বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত জনদরদী এবং তিনি অনেক আগেই ভাবতে পারেন কি হতে পারে, তিনি আমি যতদূর জানি তিনি ভ্যাকসিন ফান্ডে ফাইন্যান্সও করেছেন, এটি একটি দূরদর্শী চিন্তা ছিল। এখানে রাশেদ আপনাকে একটু ইন্টারভিউ করে আমি যদি সময় দেন একটু, আমি জি বলুন স্যার, স্যার বলুন স্যার, এখানে আমাদের বাজেটে কিন্তু 10 কোটি টাকা রাখা হয়েছে ভ্যাকসিনের জন্য, এক। 2 নম্বর হলো যে গাবি যেটা আছে সেখানে কিন্তু $50,000 সাবমিট করা আছে বাংলাদেশের পক্ষ থেকে। এখানে একটি কথা যদি না বলি তাহলে খুব অন্যায় হয়, সরকারের পক্ষ থেকে এই করোনা প্রতিরোধের জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যা চাওয়া হয়েছে সেটি তিনি সাথে দিয়েছেন এবং যেখানেই যা পদক্ষেপ নেওয়া উনি কিন্তু সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার, কিন্তু সমস্যা তুলি করেছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু মানুষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের কিছু মানুষ। আমাদের দেখেন এখানে আপনারা নিচে স্বীকার করবেন, আপনারা এই দেশের চিকিৎসকদের বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছেন, অনেক কথা বলেন, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা যদি বাস্তব রিপোর্ট করেন সেটা আপনারা করতে পারেন, এটা আমাদের কোনো অভিযোগ নাই, এটা আমরা কোনো কখনো করেন। কিন্তু এবার দেখেন চিকিৎসকরা জীবন দিয়ে চিকিৎসা করেছে, আমরা বারবার বলেছি বাংলাদেশের ম্যানেজমেন্টের প্রবলেমটা চূড়ান্ত, ম্যানেজমেন্ট ক্ষেত্রেই কিন্তু আমরা দুর্বল। আমাদের ছেলেমেয়েরা দেখেন সারা দিন রাত পরিশ্রম করে, যে কোনো হাসপাতালে আপনি রাত্রি 12টা 1টায় যাবেন দেখবেন দুইটা তিনটা ছেলেমেয়েরা কিন্তু কাজ করছে যে কোনো হাসপাতালে। সো এই জায়গাটা এবার আপনারাও প্রশংসা করেছেন যে চিকিৎসকরা জীবন দিয়ে তারা কিন্তু প্রথম দিকে এক ধরনের মিসগাইড করার চেষ্টা করেছিল আমাদের লোকরাই, বলেছে পিপিএর কথা বলে তারা দায়িত্ব হারাচ্ছে, নো নো নট এট অল। তারা সেখানে বলেছে যেটা WHO ক্লিয়ারলি বলেছে যে নিরাপত্তা সিকিউরিটিটা দিতে হবে, মান সম্পন্ন PPE এবং আপনার মাস্ক বা আদার যা ইকুইপমেন্ট আছে সেগুলো দিতে হবে, এবং সেইখানে কিন্তু তাদেরকে দেওয়া না হলেও তারা কিন্তু রুগীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা আপনারা এবার ধন্যবাদ জানাই, মিডিয়া ডাক্তারদের এবার ভালো করে চিনেছে যে আমাদের ডাক্তারদের মধ্যে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টে, ওই জায়গাটা আপনাদের কিছু লোকের মধ্যে। জি স্যার, জি ধন্যবাদ স্যার। আমি আরো একটু সহজ করে দর্শকদের জন্য বলতে চাই, চিকিৎসা সেবা দেন হচ্ছে চিকিৎসকরা, আর চিকিৎসা ব্যবস্থাপনা করে থাকেন আমলারা। এই আমলারাই অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাপনার মানুষেরাই চিকিৎসকদেরকে রোগীদের সামনাসামনি করে দিয়েছিল, কিন্তু এইবারই প্রথম এই করোনাকালে বাংলাদেশের চিকিৎসা গ্রহীতারা বা সাধারণ মানুষ বুঝতে পেরেছে মূল সমস্যাটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনায়, এবং সেটি চিহ্নিতও হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই আলোচনা আরেকদিন নিশ্চয়ই করব। আমরা একটু আসতে চাই ডক্টর তাসনিম জারা আপনার কাছে অনেক প্রশ্ন এসেছে, সত্যি আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কতটা জনপ্রিয়, সব প্রশ্ন নিয়ে আমার পক্ষে একেবারেই অসম্ভব, আজকে প্রশ্ন নিতেই পারবো না। আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি দূরে থাকলেও বাংলাদেশে প্রতি মুহূর্তে কি হচ্ছে, করোনার ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছে সরকার, জনগণ কিভাবে চলছে, আমাদের যে ডেটাগুলো সামনে আসছে, যে তথ্যগুলো স্বাস্থ্য অধিদপ্তর সামনে নিয়ে আসছে, এই সব পর্যালোচনা করে আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই যে তাসনিম জারা, আমাদের ব্যবস্থাপনাগুলো সঠিক পথে আছে নাকি আমরা আসলেই এখনো অন্ধকারে থাকছি? আচ্ছা, এটার অনেকগুলো উত্তর কিন্তু কামরুল হাসান স্যার অলরেডি দিয়ে ফেলেছেন যে আমাদের অবশ্যই অনেক জায়গা আছে ইমপ্রুভ করার। আমাদের কামরুল হাসান স্যার খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে জনসম্পৃক্তি, যেটা আমরা যে বলছি সাধারণ ছুটি বা লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এগুলো কিন্তু আমাদের জন্য কোনো ফ্যামিলিয়ার টার্ম না, এগুলো আমরা শুনে বড় হইনি। বাংলাদেশে আমরা সাধারণত মানুষ যেটা করে কি, অসুস্থ হলে আমরা আঙুর বেদনা নিয়ে তাকে দেখতে যাই, তার সাথে আমরা দেখতে না গেলে বরঞ্চ খারাপ হয়। তো এই যে আমাদের করোনা রোগটা কিন্তু একদম সেটার বিপরীত, যে কেউ অসুস্থ হলে তাকে আলাদা বাসায় রাখতে হবে, বাসার মধ্যেও কিন্তু সে আলাদা আরেক রুমে থাকবে, তার বাসায় অন্যান্য যারা আছে বিশেষ করে বয়স্ক যারা আছে, বাবা মা বা দাদা দাদু নানা নানু, তাদেরকে প্রোটেক্টেড রাখতে সে যে অসুস্থ ব্যক্তি সে আলাদা থাকবে। তো এই জায়গাগুলো, যে জনসম্পৃক্তির জায়গাগুলো, মানুষকে বোঝানো, মানুষকে নিয়ে একসাথে করোনা মোকাবেলার যে জায়গাটা, অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু এখানে বোধহয় আরো অনেক কাজ করার সুযোগ আছে, যেখানে কারণ করোনা রোগটা তো আর একজনের হলে আরেকজনের হবে না, ওরকম না, একজনের হলে সে তারপরে আরো অন্য মানুষকে ছড়াতে পারে, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে করোনা হলে তার সিমটম নাও থাকতে পারে, অর্থাৎ সে অজান্তেই, নিজের অজান্তেই কিন্তু অন্য মানুষকে ছড়াতে পারে। তো সেই জন্য যে সাবধানতা গুলোর কথা কামরুল হাসান স্যার বারবার বলছেন, যে দূরত্ব বজায় রাখা যতটুকু সম্ভব, বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সরকার থেকেও বারবার বলা হচ্ছে এখন মাস্ক পরার কথা, তো সেই জায়গাগুলোতে আরো কিভাবে মানুষকে আমরা আমাদের সাথে আনতে পারি, আমার মনে হয় ওই জায়গায় কাজ করার সুযোগ আছে। আর ব্যবস্থাপনা, টেস্টিং, তারপরে আরো যেই টেস্টিং এর সাথে সাথে সেরো সার্ভেলেন্স বা অন্যান্য যেই জিনিসগুলো, তারপরে হাসপাতালের ম্যানেজমেন্ট, PPE নিয়ে এখন অনেকটাই অবস্থা উন্নতি হয়েছে, তো ওই স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য, একটা তো হাসপাতালে আসার আগে অর্থাৎ মানুষকে মেসেজটা দেওয়া যে কি করতে হবে, করোনার সিমটম গুলো কি কি, সিমটম হলে কখন সে বাসায় থাকবে, কখন সে হাসপাতালে যাবে, করোনা যাতে না হয় সেজন্য কি কাজগুলো করবে, সেগুলো একটা জানানো একটা বিষয়। আরেকটা হচ্ছে সে যখন অসুস্থ হয়ে যাচ্ছে তার দেখভালের জন্য যে আমরা ব্যবস্থাগুলো করছি,
সেই জায়গাটাতে আরেক ধরনের হচ্ছে পদক্ষেপ নিতে হয়। তো এই জায়গাগুলোতে অবশ্যই কাজ হয়েছে, আরো অনেক কাজ করার সুযোগ আছে। আমাদের স্যারও বলেছেন, সো ওই ওই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে আগামীতে, যদি করোনা আমাদের কন্ট্রোলে আনতে হয় সেই জায়গাগুলোতে আমার মনে হয় কাজ করার অনেক সুযোগ আছে। জি, যারা আপনার কাছে আমি আরেকবার আসবো, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ডাক্তার কামরুল হাসান স্যারের কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন, আমরা শুধু একটি পদে বা উপরের দিকে একটু পরিবর্তন দেখতে পাই, সিস্টেমে যদি পরিবর্তন না আসে তাহলে একজন মানুষের পক্ষে কোনো কিছু বদলে ফেলা সম্ভব না। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যেটা এবারে মানুষ বুঝতে পেরেছে যে চিকিৎসা হচ্ছে তার অধিকার, মৌলিক অধিকার, এবং বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা একটি অধিকার হিসেবে দিয়েছে, এইবারই প্রথম সরকার কোনো একটি বিষয়ে বলে দিয়েছে যে করোনা টেস্ট ফ্রি, তার মানে বাংলাদেশের মানুষ কিন্তু ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার একটি নজিরও দেখলো। এটি অবশ্যই প্রধানমন্ত্রীর বদান্যতা, তার প্রতি আমরা কৃতজ্ঞ। স্যার, আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে, সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যদি উন্নতি ঘটানো না যায়, শুধু রাজধানী বা বিভাগীয় শহরগুলোতে নজর দিলে কি হবে? একেবারে প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসা নিয়ে যাওয়া তো একটি বড় বিনিয়োগেরও প্রয়োজন, এগুলো কি সম্ভব? এখানে আমি আপনাকে দাসেদ বলি, যারা তো বাইরে থাকে, গতকাল আমার একটা আর্টিকেল বেরিয়েছে সমকালে, তার শিরোনামটা খুব আপনার সবারই ভালো লাগবে, যে স্বাস্থ্য খাতের চিকিৎসার এখনই সময়, স্বাস্থ্য খাতেরই চিকিৎসা লাগবে। আমি সেখানে আমি কনক্লুশনে আসার চেষ্টা করেছি এবং বলেছি যে এখন সময় এসছে এনইচএসের আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলা। হ্যাঁ, এটা আমি বলেছি, পরে বিস্তারিত আলোচনা আমরা করব। এখন ধরেন যে আমাদের চিকিৎসার যে অবকাঠামো সেটা কিন্তু দুর্বল নয়। আপনার একটা জিনিস রাশেদ কাঞ্চন, আপনাদের তো অনেক অভিজ্ঞতা হয়েছে, আপনারা অনেক কাজ করেছেন বাংলাদেশ, অনেক গুরুত্বপূর্ণ কাজ ভূমিকা রেখেছেন আপনারা, আন্দোলন বলেন বা দেশের উন্নয়নের ক্ষেত্রে। সেখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেছনে কার লোকটা কে, কারণ যে ডিজি সাহেব ছিলেন তিনি চলে গেছেন, কিন্তু আমরা প্রথম থেকে বলি যে হোয়ার ইজ ডিজি, ডিজিকে দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশের গ্রামাঞ্চলে আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজিটে বলেন যে চিনেন কেন, সবাই চিনবে, হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য, দেখবেন এত এভরিডে সে ফেস করতেছে, আমার এই ডিজিকে আমরা দেখতে পারি নাই। এবং সেইখানে আপনার সমস্যা হলো ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে আপনারা হয়তো জানেন না, আমরা যেহেতু অনেক কাজ করেছি এই বিষয়টা নিয়ে, প্রচুর কাজ করেছি আমরা বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল শিক্ষার উন্নয়নের জন্য, প্রতিটি খাতে আমাদের যুক্ত আছে 40 বছরে যা কিছু হয়েছে। সেইখানে আপনার অবকাঠামো গ্রামাঞ্চলে এত চমৎকার নেটওয়ার্ক, আমি সেই কারণে প্রথম দিকে দুঃখ করে বলছিলাম যে আমাদের বিপুল সম্ভাবনা ছিল বাংলাদেশে, বাংলাদেশকে বিশ্বের দরবারে এই করোনার প্রতি এক্সাম্পল করার জন্য। আপনি প্রথম থেকে যদি একটি বিশ্লেষণে যান, আমরা সেই বিশ্লেষণে এখন যাবো না, সেটি সময় নেই, সেটা আমরা পেছনে যেতেও চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই, যে এত ভুল নিয়ে, এত মানে মিসকমিউনিকেশন নিয়ে একটি দেশের একটি এরকম একটা ক্রাইসিস কি হ্যান্ডেল করা যায় নাকি? এখন তাদের ভেতরে গন্ডগোল। হ্যাঁ, সেই কারণে আপনি আশ্বস্ত হবেন শুনে, আমাদের যে অবকাঠামো এবং প্রতিটা ক্ষেত্রে, যেমন আপনারা জানেন কিনা, ডিজি অফিসে 13টা ডিরেক্টর, ডাইরেক্টর রয়েছে 13টা, 13টা ডিরেক্টর, 13টা ডেপুটি ডিরেক্টর, 13 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আরো অনেক পদ আছে, অনেক অসংখ্য ম্যান পাওয়ার। বাংলাদেশের একটা নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে যে কাঠামো সেটা খুবই চমৎকার। আপনি কমিউনিটি ক্লিনিক আছে স্যার, এই মুহূর্তে একটি খুব জরুরি খবরের জন্য আপনাকে একটু 30 সেকেন্ডের জন্য আমার থামিয়ে দিতে হয়, সেটি অত্যন্ত দায়িত্বশীল একটি সূত্র থেকে, অত্যন্ত দায়িত্বশীল একজন সাংবাদিক আমাদের অনুষ্ঠান দেখছেন, আমার খুব প্রিয় মানুষ জুলফিকার আলী মানিক, হয়তো আপনিও চিনেন, তিনি একটি চমৎকার খবর দিয়েছেন দেশবাসীর জন্য, করোনা টেস্টিং এর ফি নেই আর, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি একটি আপডেট দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ জুলফিকার আলী মানিকের কাছে, তিনি খুবই একজন নিবেদিত সাংবাদিক, পেশাদার সাংবাদিক, আমরা আপনার প্রশংসা করছি, একই সঙ্গে আপনি যে খবরটি দিয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ। দিস ইজ রং স্টেপ অফ দ্য গভর্নমেন্ট, আমরা জানি না আমরা ভুল করলাম কিনা, তিনি দিয়েছেন আর এই খবরটি দিয়েছেন, আমরা সেটি দর্শককে দেখালাম, এটি যদি সত্যি হয়ে থাকে মেসেজটা কিন্তু অন্যরকম ছিল বোধহয়, উনি বোধহয় লিখেছেন যে বাংলাদেশে কিন্তু ফ্রি নেই করোনা চিকিৎসা। হ্যাঁ,
আপনি বলছিলেন যে বাংলাদেশের করোনা থেকে টেস্ট ফ্রি করে দেওয়া হচ্ছে, এখন কিন্তু ফ্রি নাই। আমরা তীব্র প্রতিবাদ করেছি ওই সময়টাতে যে এই জায়গাটা ফি না মোটেই ঠিক হয় নাই, কারণ হচ্ছে যে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য 200 টাকা অনেক, এবং একটা পরিবারের জন্য চারজনের পরীক্ষা করতে 800 টাকা, এটা কিন্তু ডিফিকাল্ট। যে এটি কিন্তু একটা অন্যতম কারণ আমাদের টেস্ট কমে যাওয়ার জন্য, সেখানে আমরা বলেছিলাম যে এই ফিটা, কারণ আমরা শুনেছি যে ব্যাখ্যাটা দাঁড়, কারণ এখানে হয় কি অনেক কিছুই আমরা, এবার একটি বিষয় আমরা যেটা দাবি করি সবার স্বচ্ছতা এবং জবাব দিতে থাকতে হবে। WHO এই কথাও বলেছে যে এই তথ্য অবাধ তথ্য প্রবাহ কিন্তু এবার আমরা খুব একটা দেখি নাই। সেখানে একটা বুলেটিন দেওয়া হচ্ছে, সাংবাদিকরা কোনো ইন্টারঅ্যাকশন করতে পারছে না, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে কিন্তু এবার দেখেন স্বচ্ছতা জবাব দিতে ক্ষেত্রটা কিন্তু রাখতে হবে। আমি জনগণকেও বলেছি আপনারা আপডেটেড থাকবেন করোনার বিষয়ে, কিন্তু আমি যদি না দিই তাহলে জনগণ আপডেটেড কি করে থাকবে? সে কারণে আমরা যেটা আপনি যেটা বলছিলেন আমি এটা আপনাকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো যথেষ্ট প্রশংসার দাবি রাখে, এবং আপনি দেখেন আমাদের কিন্তু অনেক সফলতা রয়েছে। আপনি ধরেন যে শিশু মৃত্যু, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি, আমরা ওটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের স্বাস্থ্যের অবকাঠামো ভালো, সেটার জন্য বাংলাদেশ অনেকভাবে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে, কিন্তু সমস্যাটি হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের যোগ্যতা দক্ষতা এবং তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তো আছেই। দুর্নীতি স্বজনপ্রীতি প্রমাণ হয়েছে, তারাই জন্ম দিয়েছে একটা প্রতারক শাহেদকে, তারাই জন্ম দিয়েছে একটা প্রতারক সাবরিনাকে, আরিফুল হককে, এবং যেসব হসপিটালের লাইসেন্সই নেই তারা সেইসব হাসপাতালের সাথে গোপনে গোপনে চুক্তি করেছে, দেশবাসীকে প্রতারিত করেছে, ঠকিয়েছে, বঞ্চিত করেছে। নিশ্চয়ই একদিন সেসবের বিচার ও দেশবাসী দেখতে পাবে। আমরা আরেকবার একটু তাসনিম জারার কাছে আসতে চাই। ডক্টর তাসনিম জারা, আপনি আমাদেরকে বলুন, বাংলাদেশ যেই পথে হাঁটছে তার সঙ্গে উন্নত বিশ্বের একটি পার্থক্য তো আছেই, তারপরও বাংলাদেশের মানুষ কিন্তু সচেতনভাবে মোকাবেলা করছে করোনাকে। এখন আপনি যেটা বলছিলেন যে প্রচুর প্রচার মানে ক্যাম্পেইনের প্রয়োজন আছে টু মেক দ্য পিপল অ্যাওয়ার, এইটার জন্য সরকারের তো উদ্যোগ রয়েছেই, পাশাপাশি কর্পোরেট কোম্পানিগুলো বড় হাউসগুলো তারাও উদ্যোগ নেবে। আমি যে বিষয়টি আপনার কাছে ঠিক এই মুহূর্তে জানতে চাইছি সেটি হচ্ছে যে এই করোনা, এই ভ্যাকসিন, এইসব খবর নিয়েও নানান ধরনের প্রোপাগান্ডা হয়েছে, কখন কিভাবে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে এটি হচ্ছে প্রপার ভ্যাকসিন, এই ভ্যাকসিনকে জাস্টিফাই করার কোনো বিষয় কি আছে কিনা? এটি কামরুল ইসলাম স্যারও কথা বলবেন, কারণ আমরা এর মধ্যে দেখেছি চীন ঘোষণা দিয়ে বসেছে বাংলাদেশ প্রথমে ভ্যাকসিন পাবে, কিন্তু সেই চীনের পরীক্ষাতেই গবেষণাতেই আমরা কিন্তু অংশ নিচ্ছি না ফাইনালি, ফলে ভ্যাকসিন রাজনীতি নতুন রাজনীতি হতে যাচ্ছে সেরকম বোঝা যাচ্ছে। আপনার কাছে শুনতে চাই ভ্যাকসিন রাজনীতি নিয়ে বাংলাদেশ কি ভিকটিম হওয়ার কোনো সম্ভাবনা আছে? অনেক সময় অনেক ধরনের আসলে খবর আসে, একবার আসে একটা ভ্যাকসিন নিয়ে, আমি একদিনই দেখেছিলাম যে একই ভ্যাকসিন নিয়ে একটা সংবাদ মাধ্যম নিউজ করেছে যে সেটা চূড়ান্ত পর্যায়ে আসা জায়গাচ্ছে, আবার একই ভ্যাকসিন একই দিনে আরেক জায়গায় বলা হচ্ছে প্রথম পর্যায়ে আছে, আবার আরেক জায়গায় বলা হচ্ছে মানব দেহে সফল। আসলে এই জায়গায় একটা মিস ইনফরমেশনের সুযোগ থাকে বা কনফিউশন হওয়ার সুযোগ থাকে, কারণ আমরা সবাই তো ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি যে ওটা পেলেই হয়তো মুক্তি, কারণ এখন আমরা অনেক অনেকে অনেক সংশয়ের মধ্যে আছি, আপনজন নিয়ে দুশ্চিন্তায় আছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি ভ্যাকসিনের ডেভেলপমেন্টটা সম্পর্কে একটু ধারণা থাকে যে ফেজ 1, 2, 3 এগুলো পার হতে হবে, সংবাদটার একটু ভেতরে পড়ে দেখা যায় যে ওরা যে সফল বলছে কোন ধাপের কথা বলছে, সেটা কি ফেজ 1 এর সফল নাকি প্রাণীর দেহে সফল হচ্ছে না মানব দেহের কোন ধাপে সফল হচ্ছে, এই জায়গাটা যদি একটু পড়ে দেখা যায়। আর যে কোনো সংবাদ বা অনেক সময় সবসময় সংবাদ মাধ্যম থেকে আসে না, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় একটা ছবি সার্কুলেট হয়ে যাচ্ছে বা একটা স্ট্যাটাস, তারপর নিচে লেখা কালেক্টেড বা কপি, সেটা সার্কুলেট হচ্ছে, অনেক শেয়ার হচ্ছে। তো আমার মনে হয় ওরকম কিছু আসলে একটু অপেক্ষা করে দেখা যে এটা কি কোনো
বাকি সব সংবাদ মাধ্যমগুলো বা ইন্টারন্যাশনালি রেপিউটেড যারা আছে সেখানেও কি একই কথা বলা হচ্ছে কিনা, ওখান থেকে আমার মনে হয় একটু মিস ইনফরমেশন থেকে একটু দূরে যাওয়া যাবে। এটা প্রাসঙ্গিক আরেকটা, কামরুল হাসান স্যার শুরুতে একটা কথা বলেছিলেন যে ওষুধ নিয়ে ডেক্সামেথাসোন বাংলাদেশে সাধারণভাবেই দেয়া হয়, তো এইখানে আমার একটু সাপ্লিমেন্টারি পয়েন্ট ছিল যে করোনায় কিন্তু যে মানুষের স্টেরয়েড দিলে আবার ইমিউনিটি কমে যাবে বা ইমিউন পাওয়ার কমে যাবে, সেই জন্যই কিন্তু এই গবেষণাটা শুরু করা হয়েছে, ডেক্সামেথাসোন আসলে কি আবার বেনিফিশিয়াল হবে না হার্মফুল হবে। তো ওই গবেষণার জায়গাগুলো পরে তো আমরা দেখলাম যে না ডেক্সামেথাসোন বেনিফিশিয়াল হবে, কিন্তু শুরুতে কিন্তু অনেক আর্গুমেন্ট ছিল যে আসলে কি ভালো হবে না খারাপ হবে। তো আমার মনে হয় ওই জায়গাগুলোতেও যে ওষুধ নিয়েও আমরা যখন চিন্তা করছি তখন প্রমাণ কিরকম আসছে সেটার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নিলে আমার মনে হয় আমরা আমাদের রোগীদেরকে আমাদের জনগণকে আমরা বেস্ট অ্যাভেইলেবল কেয়ারটা দিতে পারবো। আরেকটা ছোট প্রশ্ন ছিল, ভ্যাকসিন ম্যানেজমেন্টে এনএইচএস কি ধরনের পলিসি নিচ্ছে বলে আপনারা জানতে পেরেছেন, যদিও এটি এখনো প্রকাশিত না, এনএইচএস একটা পলিসি নিয়েছে, সেই পলিসিটা কি রকম, যদি ভ্যাকসিন এক্সট্রাজেনেকা নিয়েই আসে বাজারে এনএইচএস এর ভূমিকাটা কি হবে? তো এইখানে ভ্যাকসিন প্রকিউরমেন্টে এনএইচএস এখন যেটা করছে, এনএইচএস ভ্যাকসিনের যে ট্রায়াল গুলো মানুষের ওপরে যে গবেষণা গুলো চলছে সেই জায়গায় এনএইচএস পার্টিসিপেট করছে, আর যেটা প্রকিউরমেন্ট হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের বা গভর্নমেন্ট লেভেলের, অবশ্যই এনএইচএস ও যুক্ত আছে, সেটা কোলাবোরেশনের ভিত্তিতে বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চুক্তি হচ্ছে। শুধুমাত্র যে অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর হলে সেটাই যুক্তরাজ্যের মানুষের জন্য পাবে ওরকম না, অন্যান্য জায়গায়ও যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও যুক্তরাজ্যের মানুষের কাছে অ্যাভেইলেবল করার জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি ডক্টর তাসনিম জারা, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা হয়তো অনুষ্ঠানের শেষ প্রান্তে আরেকবার আসবো আপনার একটি বিশেষ প্রশ্ন নিয়ে। স্যার আপনার কাছে একটু আসতে চাই, আমরা দেখেছি প্রধানমন্ত্রী ত্রাণ দিলে সেই ত্রাণ চুরি হয়, চাল দিলে চাল চুরি হয়, মাস্ক দিতে বললে মাস্ক চুরি হয়, নকল হয়, সমস্ত কিছুতে সুযোগ সন্ধানীরা সুযোগ নেবার জন্য বসে থাকে। এরকম একটি অভ্যাস আমাদের যাদের আছে, যেই দেশে আছে, যে দেশের পত্রিকা খুললে শুধুমাত্র করোনার খবর দেখা যায় না, দুর্নীতিবাজদের ছবিতে সয়লাব, দুর্নীতিবাজের বিরুদ্ধে নানান কর্মকাণ্ডে সরকারের কাজের খবর নিয়ে সয়লাব, সেই দেশে যখন ভ্যাকসিন আসবে সেই ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না, শ্রেণী বৈষম্য হবে না, তার নিশ্চয়তা এই মুহূর্তে কেউ দিতে পারছে না। আপনার কাছে প্রশ্নটি আমার খুব স্বাভাবিক, যদি ভ্যাকসিন এসেই যায় সেটি সমবন্টন হওয়ার আশা আপনি করেন কিনা? এখানে রাশেদ একটি বিষয়, এই প্রশ্নটা জবাবের উপর আমি আরেকটি বিষয় আপনাকে জানাবো, সেটা হলো যে জানেন তো বাংলাদেশ কিন্তু ইমিউনাইজেশনে কিন্তু বাংলাদেশে কিন্তু বিশাল সফলতা আছে, এবং এই ভ্যাকসিনেশনের বিষয়টা কিন্তু এখানে কোনো ধরনের অভিযোগ কিন্তু আজ অব্দি উত্থাপিত হয়নি। আমরা সেই জায়গাটা গাভি অ্যাওয়ার্ড পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে আমরা মনে করি এটা তো সাইন্টিফিক্যালি দেওয়া হবে, এটা সবার হাতে হাতে কিন্তু যাবে না, এটা কিন্তু সরকারের নির্দিষ্ট সংস্থার মাধ্যমে জনগণকে দেওয়া হবে, এটা হলো স্বস্তিকর জায়গা। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আর উদ্বিগ্নের বিষয় নয়, ইতিমধ্যেই আমরা মনে করি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় অনেক হোঁচট খেয়েছে এই ভ্যাকসিন নিয়ে, বোধহয় আর হোঁচটের জায়গা আগেও ছিল না কখনো, ভ্যাকসিনেশন নিয়ে কোনো প্রশ্ন কখনোই বাংলাদেশে ওঠেনি, এবং সেটা আমি মনে করি যথাযথভাবে, কেন ওই ভ্যাকসিনেশন যে আমাদের ইমিউনোলজি ডিপার্টমেন্ট যারা আছে যারা ইমিউনাইজেশন করে তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, আমি মনে করি সেটা অব্যাহত থাকবে। আমি ঈশ্বরের সাথে তাসনিমের সাথে যুক্ত করতে চাই যে এই সব জিনিস কিন্তু জনগণের সাধারণ মানুষ জানার দরকার নাই, যেমন ধরেন আমরা যারা মেডিকেল সায়েন্সের লোক আমরা এখনো ইংল্যান্ডকে মনে করি মেডিকেল সায়েন্সের ক্যাপিটাল, পৃথিবীর মধ্যে ইংল্যান্ড হচ্ছে মেডিকেল সায়েন্সের ক্যাপিটাল, সেই কারণে তাদের যে কেন বলি আমরা যে ইংল্যান্ডের যে জানেন সারা গিলবার্টের প্রতি আমাদের আস্থা আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতি আস্থা আছে, এবং অ্যাস্ট্রাজেনিকার প্রতি আমাদের আস্থা আছে। এখন আপনি যে যখন আপনি কাপড়টা কেনেন বা যে কোনো আপনি কোয়ালিটিটা নির্ভর করে আপনি কোন কোম্পানি থেকে কিনছেন জিনিসটা, যেমন মডার্নার প্রতি আমাদের আস্থা আছে এবং ফাইজারের প্রতিও আস্থা আছে, এবং চীনের প্রতিও আমরা অনাস্থা হতে পারবো না, কারণ তাদের একটু লাভ একটু উত্থান পতন অনেক সময় আমরা দেখি। তো সেই জায়গাটা আপনি কাটটা নিচ্ছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়, সেই কারণে আমরা মনে করি। আর এই যে দশটা দেশের সাথে চুক্তি হয়েছে, দশটা দেশের দশটা কোম্পানির সাথে, তারা কিন্তু প্রোডাকশন করে লোকালি, অলরেডি আমি জানি যে আমাদের সিরাম ইন্ডিয়া তারা করে ফেলেছে, করছে এবং করে ফেলেছে,
এটা নিয়ে প্রথম দিকে প্রশ্ন ছিল যে কিভাবে করছে, তাহাও আবার এই জায়গাটা ভ্যাকসিন নিয়ে আমার মনে হয় যে কোনো ঝামেলা হবে না, এবং এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। সেটি হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশ্চিমা বিশ্বগুলো এখন সেকেন্ড ওয়েভ ফেস করছে, তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা আসলে কোন ওয়েভে আছি, আমাদের যারা ওয়েভ নির্ধারণ করেন তারাও জানেন না, আমরা দর্শকও জানি না, গণমাধ্যমও জানে না সেকেন্ড ওয়েভটা কি এর থেকে ডেভাস্টেটিং মানে বিপজ্জনক হবে নাকি একটু লিবারেল হবে বা হলে কিরকম হবে, সে বিষয়ে আমাদের অনেক দর্শক জানতে চাচ্ছেন আপনার কাছ থেকে এবং স্যারের কাছ থেকে। আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেকেন্ড ওয়েভ লিবারেল অর ডেভাস্টেটেড? আচ্ছা, সেকেন্ড ওয়েভ নিয়ে আসলে আমাদের দুশ্চিন্তাটা আসে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। 1918 যে স্প্যানিশ ফ্লুটা হয়েছিল সেখানে সেকেন্ড ওয়েভ যেটা ছিল সেটা আরো মারাত্মক ছিল আগের ফার্স্ট ওয়েভ থেকে, এবং সেকেন্ড ওয়েভে দেখা গেছে ভাইরাসটা মিউটেট করে ফেলেছে, সহজ বাংলায় বলতে গেলে রূপ পাল্টে আর একটু আরো বেশি মারাত্মক হয়েছে। তো আমাদের করোনা ভাইরাসের ক্ষেত্রে বা কোভিড এর ক্ষেত্রে এই ভাইরাসটা রূপ বদলে যে আরো মারাত্মক হয়েছে বা আরো দুর্বল হয়েছে এরকম কোন শক্ত প্রমাণ আমাদের হাতে নেই। আর যদি এই অবস্থায় থাকে, ভাইরাস যেরকম এখন আছে সেই অবস্থায় যদি থাকে, তখন যে সেকেন্ড ওয়েভ এর কথা যেটা আমরা বলছি, সেকেন্ড ওয়েভ অর্থাৎ হচ্ছে প্রথমবার আমরা কিন্তু ইনফেকশনটাকে কমাতে পেরেছি, আমাদের আক্রান্তের হার কমে গেছে। তো যেই আমরা মেজার গুলো ব্যবহার করে ইনফেকশনের হার কমিয়েছি সেগুলো কিন্তু আমাদের হাতেই থাকবে, সো সেগুলো দিয়ে আমরা কিন্তু সেকেন্ড ওয়েভ আরেকবার ট্যাকল করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড ওয়েভ কখন বা বাংলাদেশ কখন আসবে বা আসবে কিনা সেটা যেহেতু আমরা জানি না, ওই পর্যায়ে টিকা চলেও আসতে পারে, টিকা যদি নাও আসে তখন বিভিন্ন ধরনের মেজার আছে। সবসময় তো লকডাউন সম্ভব না, লকডাউন তো শিথিল করতে হবে, মানুষজন জীবিকার জন্য বাইরে যাবে, তখন আবার ভাইরাসটা ছড়ানোর একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্ট অ্যান্ড ট্রেস, অর্থাৎ যথেষ্ট পরিমাণে যদি টেস্ট করা যায়, যেখানে অলরেডি যখন আক্রান্তের সংখ্যা কমে গেছে তারপরে কখন বাড়ছে কোথায় বাড়ছে এই জিনিসটা যদি আইডেন্টিফাই করা যায় তখন ওই জায়গাতেই কিন্তু ক্লাস্টারটা আমরা কন্টেইন করতে পারি, অর্থাৎ ওই অল্প সংখ্যক মানুষের মধ্যেই যাতে ভাইরাসটা থাকে, এর বাইরে যাতে না যায়। কিন্তু সেটার প্রথম শর্ত হচ্ছে জানতে পারা যে কোথায় আমার কার মধ্যে আক্রমণ হচ্ছে, কোন জায়গাটাতে বাড়ছে। তো এই টেস্টটা করতে হবে, যথেষ্ট পরিমাণে টেস্ট করা থাকলে তারপরে তার সে যার সাথে কানেক্টেড ছিল বা কন্ট্যাক্ট ছিল তার সেই জায়গাটাতে ট্রেস করা, এবং তারপরে যাদের যারা আক্রান্ত হচ্ছে যে জায়গায় সংখ্যাটা বেশি হচ্ছে তাদেরকে সেই জায়গাতেই কন্টেইন করা, তারা যাতে আর অন্য জায়গায় না ছড়ায়, তখন এইগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু আমরা সেকেন্ড ওয়েভটা ট্যাকল করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ তাসনিম জারা। স্যার আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে বলবেন, সেটি হচ্ছে যে জরুরি অবস্থায় জরুরি সিদ্ধান্ত নিতে হয়, জরুরি অবস্থায় প্রয়োজনে মানুষকে ভয় দেখাতে হলে যে সেই ভয় যদি মানুষের উপকারে আসে সেই ভয় লাগাতে হয়, আমাদের প্রচার প্রচারণায় আমরা এক ধরনের শৈথিল্য ভাব লক্ষ্য করছি, কারণ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন যেই তথ্য দিচ্ছে সেই তথ্যের উপর বাংলাদেশের মানুষের এখন আর আস্থা নেই, কারণ আস্থা হারানোর অনেকগুলো কারণ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। যেই জেকেজি গ্রুপ মানুষের স্যাম্পল নিত এবং স্যাম্পল রাস্তায় ফেলে দিয়ে মন গড়া রিপোর্ট দিত, যেই রিজেন গ্রুপের বিরুদ্ধে এত অভিযোগ, তাদেরকে যারা স্বাস্থ্য ব্যবস্থায় সম্পৃক্ত করেছে, এই সব নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা কমে গেছে। স্বাস্থ্য সচিব নিজেও সংবাদ সম্মেলন করে বলেছেন হাসপাতালের বেড খালি কিন্তু রোগী নেই, এটি একটি বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি করেছে নতুন করে। স্বাস্থ্য বিভাগকে আপনি এক মিনিটে বলবেন স্যার, স্বাস্থ্য বিভাগকে জরুরি কি কি ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবায়? এখন প্রথম যেটা কাজটা করতে হবে যে জনগণকে সম্পৃক্ত করার জন্য যে ভাষায় কথা বলা দরকার সেটি তারা করবে, এবং কেন আজকে অনাস্থা স্বাস্থ্য ঢালাওভাবে রাশেদ বললে তো হবে না, চিকিৎসকদের মধ্যে কিন্তু চিকিৎসকদের ব্যাপারে কিন্তু মানুষের আস্থা বেড়েছে, চিকিৎসকটা কাজটা ঠিকই করেছে, কিন্তু গুটিকয়েক ব্যক্তি এবং ব্যবস্থাপনা প্রতি মানুষের অনাস্থা এসছে। সে কারণে এখন যেটা করতে হবে আমাদের স্বচ্ছতার জায়গাটা আনতে হবে, তাহলে মানুষ বিশ্বাসযোগ্যতার জায়গাটা আনবে, এবং আমরা যেন পরবর্তী সময়ে
এ ধরনের দুর্নীতি অনিয়মের কথা না শুনি মানুষ যদি দেখতে দেখতে পারে, মানুষের বাংলাদেশের মানুষ তো খুব ইমোশনাল, অল্পতেই তারা কিন্তু কনভিন্স হয়ে যায়। সে কারণে আমরা যদি কোনো অনিয়ম বা দুর্নীতি বা কোনোদিন অব্যবস্থা যদি আমরা আর না আনি, তাহলে কিন্তু মানুষ আস্থার জায়গাটা ফিরে আসবে। কারণ চিকিৎসকদের প্রতি কিন্তু মানুষের আস্থাটা বেড়েছে, কমেছে হলো গিয়ে ব্যবস্থাপনার দিকে। সেই কারণে চট করে যেন আমরা আমাদের বিভিন্ন লোক যেন কথা এক সুরে কথা বলে, মন্ত্রণায় একভাবে কথা বলে ওর সাথে, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে আমরা অনেকে নতুন এসছে, নতুন এসে কিন্তু পারফরমেন্স কিন্তু এটা সময় দিতে হবে, আপনাদেরও সময় দিতে হবে এবং তারাও যেন সঠিকভাবে কথাবার্তা বলে। চট চট যদি আমি এসব উল্টাপাল্টা কথা বলি তাহলে কিন্তু মানুষের মানুষজন তো আরো দূরে সরে চলে যাবে। কিছু পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী এনেছেন, মানুষ সেটার জন্য অপেক্ষা থাকতে চায় আর যেন ভুল না করে সঠিক পথ। কেন এটা কোনো বিষয় না, আমাদের এখানে কি করতে হবে সেটাও জানা আছে, কিভাবে করতে হবে সেটাও জানা আছে, সেই মানুষই কিন্তু আছে। আমরা যেন নিজেদের মধ্যে সমন্বয় করে সঠিক নেতৃত্বের মাধ্যমে এবং চেনে কমান্ড কিন্তু একটা সমস্যা, সেটাও যেন আমরা ফিরিয়ে নিয়ে আসি এবং জনগণকে আমাদের সম্পৃক্ত করতেই হবে। তাহলে কিন্তু আপনার জনগণ এবং গণমাধ্যমের সাথে কিন্তু একটা গ্যাপ হয়েছে। সে কারণেই আমরা এই জায়গায় আস্থাবান যে যারা এসছেন নতুন তারা সঠিক পথে আবার এই মুভমেন্টকে নিয়ে যাবে। Fair enough. Very loud and clear. অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা দুই মিনিটে অনুষ্ঠান শেষ করব তাসনিম জারাকে দিয়ে। ডক্টর তাসনিম জারা, আপনি বাংলাদেশের ইয়াংস্টার, বাংলাদেশের মানুষের আস্থা যেন ফিরিয়ে আনা যায় সেই জন্যে ইয়াং তরুণ বয়সে যারা এখন চিকিৎসক হচ্ছেন, চিকিৎসা ব্যবস্থায় কাজ করছেন, চিকিৎসা সেবায় রয়েছেন, ডাক্তার হয়ে ডাক্তারদের উদ্দেশ্যে যদি আপনার একটু বক্তব্য দিতেন। কারণ বাংলাদেশের মানুষ, স্যার যেটা বলছিলেন, ডক্টর কামরুল হাসান স্যার খুব চমৎকার করে বলছিলেন, এই প্রথম পরিষ্কার হয়েছে চিকিৎসকদের উপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে, চিকিৎসা ব্যবস্থার প্রতি নেই, এটি কিন্তু পরিষ্কার হয়েছে। ডক্টর তাসনিম জারা, আপনি একটি বিদেশি হাসপাতালে কাজ করেন, NHS এর মতো প্রতিষ্ঠানে কাজ করেন, আমাদের চিকিৎসকদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের লজিস্টিক্সে অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, এরপরও আমাদের চিকিৎসকরা অনেক নিবেদিত প্রাণ, 87 জন চিকিৎসককে আমরা হারিয়েছি, আমরা প্রত্যেকের শান্তি কামনা করছি। আপনার কাছে জানতে চাই আমাদের চিকিৎসকদের উদ্দেশ্যে, বিশেষ করে ইয়াং চিকিৎসকদের উদ্দেশ্যে যদি আপনি এক মিনিট একটু কথা বলতেন। আসলে আই এম নট ইন আ পজিশন টু স্পিক টু দেম, কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি আই এম ভেরি প্রাউড অফ দেম, যেভাবে তারা কাজ করেছে। আমি এখানে যে অবস্থায় কাজ করি তার চেয়ে অনেক বেশি সীমাবদ্ধতা নিয়ে তাদেরকে করোনা রোগী এবং নন করোনা রোগীর সেবাও চালিয়ে যেতে হয়েছে। আই হ্যাভ আ লট অফ রেসপেক্ট ফর দেম। তো এই সুযোগে রাহিত কাঞ্চন ভাই, আমি একটা কথা একটু শেষ করার আগে বলতে চাই। আমার মনে হয় করোনার এই সময়টাতে যে কামরুল স্যার বলেছেন, আপনিও বলেছেন যে চিকিৎসকদের চেয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা এর উপরে অনেক কাজ করার সুযোগ আছে। আমার মনে হয় এই করোনার মহামারীতে একটা জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি সেটা হবে আমাদের হেলথ কেয়ার। এখানে NHS এর যেই হাসপাতালে বরিস জনসনের চিকিৎসা হয়েছে সেই হাসপাতালে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা হয়, অর্থাৎ সাধারণ মানুষের যেই হাসপাতালে যায় বরিস জনসনে কিন্তু সেই হাসপাতালেই গিয়েছেন। আমার একটা অনেক শ্রদ্ধেয় সিনিয়র কলিগ, তিনি বলেন বাংলাদেশের হাসপাতালগুলো হওয়া উচিত মসজিদের মতো, অর্থাৎ সবাই সেখানে যাবে, সবাই সেবা পাবে। যেখানে বরিস জনসন যায় সেখানে সাধারণ মানুষও যায়, সবাই একই ধরনের সেবা পায়, একই মানের সেবা পায়। অর্থাৎ বেস্ট সেবাটা আমাদের সর্বস্তরের জনগণের জন্য যাতে আমরা এনশোর করতে পারি এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা is something that we should be working towards. Thank you so much. Dr. Tasneem Zara আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য লন্ডন থেকে। তাসনিম জারাকে পরিচয় করে দেবার কিছু নেই, অসাধারণ বলেছেন। স্যার আপনি সম্ভবত কিছু বলতে চান, আপনার শেষ বক্তব্য নিয়ে আপনি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা, তরুণ ছেলেমেয়েরা অসাধারণ। এখানে আপনাদের অসংখ্য চিকিৎসক আছে বিদেশে যারা কাজ করছে, তার মধ্যে আমাদের একটা উদাহরণ ডাক্তার তাসনিম জারা। আপনি পরিবেশ দেন আমাদের দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে বিশ্ব সেরা সার্ভিস দিতে পারবে, সেই পরিবেশ কিন্তু আমরা আজ অব্দি দিতে পারি নাই। এটি হচ্ছে আপনার মাধ্যমে দেশবাসীর প্রতি আমার বক্তব্য। জি, ডাক্তার কামরুল হাসান এবং ডাক্তার তাসনিম জারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখেছেন, প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন নিতে পারিনি, দুঃখ প্রকাশ করেছি, কিন্তু অন্তত তাদের নামগুলো বলে আমাদের কৃতজ্ঞতার কিছু প্রকাশ করতে চাই। আমাদের অনুষ্ঠান প্রশ্ন করেছেন সুলতানা শিখা, সোমা মুখার্জি, জুয়েল কিং, বাহার খান, বাশার খান, আবু সাইদ বাশার, মমিনুল মইনুল ভুঁইয়া,
সম্রাট নাহার, আমার পক্ষে সবগুলো নাম বলা সম্ভব না, আপনাদের প্রত্যেককে অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এবারই প্রথম আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর একটি নিয়মিত সংবাদ সম্মেলন করে, যেখানে গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ এবং প্রশ্ন করার সুযোগ কেড়ে নিয়েছে। এটি একটি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার যে যোগাযোগ হবার কথা সেটি হয়নি। আমি আজকের অনুষ্ঠান থেকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই স্বাস্থ্য অধিদপ্তরকে যত জরুরি সম্ভব আপনাদের যে বুলেটিন রয়েছে বা খোঁজ খবর রয়েছে, তথ্য উপাত্ত রয়েছে, তা গণমাধ্যমের কর্মীদের সঙ্গে সরাসরি শেয়ার করুন, তাদের প্রবেশাধিকার নিশ্চিত করুন। বাংলাদেশের মানুষের জন্য প্রচার প্রচারণা খুব দরকার। আমরা আরেকবার একটি স্ক্রিনে আমাদের অতিথিকে দেখতে চাই কৃতজ্ঞতা দেবার জন্য। আমাদের অতিথি দুজনের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আপনারা অনেক ব্যস্ত মানুষ, তারপরে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের কথা দর্শক পছন্দ করেছে। আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান অত্যন্ত জনপ্রিয় মানুষ বাংলাদেশে, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, এবং ডাক্তার তসনিম যারা আমাদের আগামী দিনে চিকিৎসা ব্যবস্থার আইকনিক পার্সোনালিটি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ভেরি গ্রেটফুল টু ইউ অল ফর জয়নিং উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনাদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুভরাত্রি।